ডিয়ার ভিউয়ার্স, আজ আপনাদের সাথে আলোচনা করব মেকানিক্স অফ সলিড এর একটা গুরুত্বপূর্ণ টপিকস, থিন ওয়াল প্রেসার ভেসেল। আসলে আমাদের দৈনন্দিন জীবনে আমরা ভেসেল ইউজ করে থাকি, বিভিন্ন ধরনের ভেসেল আমরা বেসিক্যালি ইন্ডাস্ট্রিতে এগুলো ইউজ করি। ইন্ডাস্ট্রিতে বড় বড় বয়লার থাকে, বড় বড় আপনার মানে আপনার গ্যাস, যেমন কোনো একটা ফুল গ্যাস বেসিক্যালি না, কোনো একটা ফ্লুইড নেওয়ার জন্য বড় বড় ভেসেল ইউজ করা হয়ে থাকে। তা সেখানে আমরা যখন ওই ভেসেলটা ডিজাইন করা হয়, তখন তার ডিজাইনার, অ্যাজ এ ডিজাইনার, তার কিন্তু সেই ভেসেলটা থিন না থিক, মানে দ্যাট মিন্স মোটা অর চিকন পাতলা, এই জিনিসগুলো কিন্তু কনসিডার করতে হয় অ্যাজ এ ডিজাইনার। তো বেসিক্যালি ইন্ডাস্ট্রিতে গ্যাস সরবরাহের কারণে অনেক এই থিঙ্কিং, মানে এই প্রেশার ভেসেল নিয়ে চিন্তা করা হয়। তা প্রেশার ভেসেল কখন থিন হয়, কখন ঠিক হয়, দ্যাট মিন্স মোটা হয়, সেই জিনিসগুলো আমরা এখানে শিখব। প্রেশার ভেসেলের উপর যখন প্রেশার আসে, হ্যাঁ, ফ্লুইড তো অবশ্যই প্রেশার ক্রিয়েট করে। প্রেশার ক্রিয়েট করার ফলে এই ভেসেলের অবস্থাটা কেমন হয়, ভেসেলের কী পরিমাণে স্ট্রেস সৃষ্টি হয়, তার কারণে আপনার কী পরিমাণে রেজিস্টিং দিতে হবে, এই জিনিসগুলো আমরা এখানে থিঙ্কিং করবো, এই জিনিসগুলো এখান থেকে আমরা শিখবো। টোটাল কথা, একটা ভেসেল ডিজাইন করা এবং কীভাবে ভেসেলটাকে মেনটেন করতে হয়, এই জিনিসগুলো আমরা শিখবো। তো যাই হোক, কথা না বাড়িয়ে আগানো যাক। আসলে প্রেশার ভেসেল বলতে আমরা বেসিক্যালি, একদমই বেসিক্যালি যে শেপটা আমাদের চোখে ভেসে ওঠে বিভিন্ন জায়গায়, আমরা এটা দেখবো, যেটা সিলিন্ডার আকৃতির শেপ। হ্যাঁ, এটা সিলিন্ডার আকৃতির শেপ। আসলে আপনার শেল বলতে একটা শব্দ আছে, শেল, আসলে এটা এক ধরনের শেল। শেল বলতে যেটা আমরা বুঝি সেটা হলো কোনো একটা আবদ্ধ প্রকোষ্ঠ। সে আবদ্ধ প্রকোষ্ঠের ভিতর আপনার অবশ্যই সেটা বায়ুশূন্য হতে পারে, অথবা বায়ু থাকতেও পারে, কোনো ব্যাপার না, অথবা বায়ুশূন্য অবস্থায় এগুলোকে আমাদের কনসিডার করতে হয়। কোনো একটা আবদ্ধ প্রকোষ্ঠ, সেটাকেই শেল বলে বেসিক্যালি। এটা নিরেট হবে না, এটা কিন্তু ফাঁপা হতে হবে ভিতরে। আচ্ছা, এখন এই থিন ওয়াল প্রেশার ভেসেল, থিন ওয়াল, দ্যাট এখানে বোঝাচ্ছে থিন ওয়াল, ওয়ালটা খুব পাতলা হবে। ওয়ালটা কখন পাতলা হবে আর কখন আমরা একটা ভেসেলকে থিন ওয়াল ভেসেল, মানে একটা ভেসেল থাকবে, সেই ভেসেলের যে ওয়ালটা, এটাই আমাদের ডিজাইন করতে হবে, এটার স্টেজ চিন্তা করতে হবে। তাহলে এই ওয়ালটা মোটা কিনা পাতলা, এটা আমরা কখন বুঝবো, যখন আমাদের রেডিয়াস, যখন একটা থিন ওয়ালের রেডিয়াস ধরুন আর, এটা যদি সেন্টার লাইন হয়, তাহলে এটা যদি আর হয়, এবং এই ওয়ালের যে পুরুত্বটা, এই যে এখানে যে পুরুত্ব টি, দ্যাট মিন্স এই যে এইটা, আপনার যদি এটা সেকশন আমরা দেখি তাহলে দেখবো যে এই যে এইটা, হ্যাঁ, এটা ধরুন যে টি, হ্যাঁ, যদি যখন টি মানে পুরুত্ব তুলনায় আর এর মান, দ্যাট মিন্স ব্যাসার্ধের মান, রেডিয়াসের মান যখন 10 গুণের সমান অথবা বেশি হবে, যখন 10 গুণের সমান অথবা বেশি হবে, তখন সেটাকে আমরা বলবো কি, থিন ওয়াল্ড। দ্যাট মিন্স আর এর মান আর বাই টি এর অনুপাত 10 সমান অথবা বড় হবে, সেটাকে আমরা কি বলবো, থিন ওয়াল্ড। তার মানে আর এর মান বোঝা যাচ্ছে যে অনেক বেশি পুরুত্বের তুলনায়, থিকনেসের তুলনায় আর এর মান অনেক বেশি, সেটাকেই আমরা বলবো থিন ওয়াল্ড। তাহলে থিন ওয়াল্ড বুঝলাম, থিন ওয়াল্ড প্রেশার ভেসেল তো বুঝতেই পারতেছি, ভেসেল নিয়ে আমি এতক্ষণ ধরে ভেসেল নিয়ে কথা বলছি, এটা বেসিক্যালি গ্যাস অথবা বেসিক্যালি গ্যাস সরবরাহ করার জন্য এটা ব্যবহৃত হয়ে থাকে, মানে এক স্থান থেকে অন্য স্থান নেওয়া। তারপর এটা এটা সম্পর্কে কনসেপ্ট থাকা খুবই জরুরি, কেন, কারণ যখন আগে অ্যাজ এ মানে একজন যদি কোনো প্রোডাকশন, যে যে প্রোডাক্ট সেল করে বা যে কোনো কিছু উৎপন্ন করে, তৈরি করে, তার দেখা যাচ্ছে গ্যাসের প্রয়োজন হতে পারে। আমরা বাসা বাড়িতেও সাধারণত গ্যাস সিলিন্ডার ইউজ করে থাকি, সেসব জায়গায় আমাদের গ্যাসটাকে রেখে এবং সেটা কীভাবে ওই গ্যাসের ডিস্ট্রিবিউশন হচ্ছে, প্রেশারটা কীরকম হচ্ছে, বা ওই গ্যাসের চাপের কারণে কি ওই প্রেশারটা ওই ভেসেলটা থাকবে কি না, এই জিনিসগুলো কনসিডার করার জন্য এটা করা হয়। তা থিন ওয়ালটা আমরা বুঝলাম, এখন আমরা কিছু বেসিক অ্যাজাম্পশনের দিকে যাবো, এটা বেসিক কথাবার্তা।
আমরা এই থিন ওয়ালটা যখন ডিজাইন করবো আর থিন ওয়ালের ব্যাপার নিয়ে যখন জানার চেষ্টা করবো, তখন আমাদের কিছু বেসিক অ্যাজাম্পশন জানতে হবে। থিন ওয়ালটা কিসের উপর ভিত্তি করে আমরা একে ডিজাইন করবো বা কিসের উপর ভিত্তি করে এর সূত্রগুলোকে ডেরিভেশন করবো, এই জিনিসগুলো আমরা শিখবো। যেমন প্রথম যে ব্যাপারটা আমাদেরকে কনসিডার করতে হবে, যে এই যে আপনাদেরকে যেটা বললাম যে আর বাই টি গ্রেটার দ্যান ইকুয়াল টু টেন, এটাকে তখন এটাকে থিন ওয়াল, এটাকে থিন ওয়াল এরকম কন্ডিশন স্যাটিসফাই করলে সেটাকে থিন ওয়াল হিসেবে প্রথম বিবেচনা করবো। সেকেন্ড কন্ডিশনে যান, সেকেন্ড কন্ডিশন হলো যে আপনার এই থিন ওয়ার্ল্ডের এই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, একটু সবাই লক্ষ্য করবেন, থিন ওয়ার্ল্ডের ভিতর যে প্রেশারটা আসবে এই প্রেশারটা আমরা অবশ্যই গেজ প্রেশার হিসেবে চিন্তা করব। ক্লিয়ার না অনেকেই গেজ প্রেশারটা কি এটা আপনাদের বুঝতে হবে, তারপরে এটা ক্লিয়ার হবে। গেজ প্রেশার হলো যেমন ধরেন যে, যেমন ধরেন একটা পিরিয়ড টিউব ধরেন অথবা যে কোনো কিছু, তার ভিতরে আপনি একটা মনে করেন একটা প্রেশার মাপার চেষ্টা করতেছেন, কোনো একটা ফ্লুইড গ্যাসে সে ওর উপর কী পরিমাণ প্রেশার দিচ্ছে এটা মাপার ট্রাই করবেন। আচ্ছা, আপনি কি বায়ু শূন্যভাবে কোনো কিছু মাপতে পারবেন? এটা কিন্তু সম্ভব না। যদি মাপতে পারেন সেটা ভালো কথা, আর না মাপতে পারলে কী হচ্ছে, বায়ু কিন্তু ওর উপর একটা প্রেশার দিচ্ছে। যেমন আমরা আমাদের দৈনন্দিন জীবনে, যেমন একটা একজন ম্যান মনে করেন, তার উপর কিন্তু অলওয়েজ বায়ু প্রেশার ক্রিয়েট করতেছে, তার মানে অবশ্যই প্রত্যেকটা জায়গায় একটা বায়ুর প্রেশার আছে, মানে একটা আপনার এয়ার একটা প্রেশার ক্রিয়েট করে। এখন আপনি যখন প্রেশারটাকে কনসিডার করবেন তখন কিন্তু এয়ারের প্রেশারটাকে আপনাকে অবশ্যই থিঙ্কিং করতে হবে, তা নাহলে কিন্তু আপনি এক্স্যাক্ট প্রেশারটা পাবেন না, ঠিক আছে? তাই এই কারণে আমার একটা ডায়াগ্রাম আছে, আর ডায়াগ্রামটা আসলে তেমন কিছু না বোঝার জন্য আর কি আপনার। যেমন এটা একটা মনে করেন একটা অ্যাবসলিউট জিরো লেভেল, জিরো লেভেল থেকে যদি আপনি কোনো প্রেশার মাপেন কোনো একটা পয়েন্টে, ধরেন এই একটা পয়েন্টে প্রেশার মাপতেছেন, ঠিক আছে? তো এই প্রেশারটা আসলে আমরা পেয়ে থাকি যদি আপনি মাপেন ডিরেক্টলি, তাহলে আপনি পাবেন কিন্তু বায়ুর সাপেক্ষে আপনাকে দেখাবে। কিন্তু আসলে ওটার অ্যাবসলিউট প্রেশারটা কি জানেন, অ্যাবসলিউট প্রেশারটা হলো জিরো লেভেল থেকে আপনার কোনো যে কোনো প্রেশার, সেই প্রেশারটা অবশ্যই বায়ুর প্রেশারকে কনসিডার করে মাপা হয়। যেমন ধরেন আপনি যখন একটা প্রেশার মাপলেন এই পয়েন্টে, তখন ধরেন পেলেন মনে করেন যে 150 কেপিএ পেলেন, ধরেন তাহলে 150 কেপিএ মানে কি, এই জিরো এলে অ্যাবসলিউট প্রেশার, ধরেন অ্যাবসলিউট প্রেশার আপনি মাপলেন 150 কেপিএ, এই অ্যাবসলিউট প্রেশার হলো জিরো লেভেল থেকে আপনার ওই পয়েন্ট পর্যন্ত। এখন ওই জিরো লেভেল থেকে আবার বায়ু অলওয়েজ চাপ দিচ্ছে ওই আপনার উপর 101 কেপিএ ধরেন, তাহলে আপনার নিট প্রেশার মানে গেজ প্রেশার কত, গেজ প্রেশার হলো 150 বিয়োগ 1, দ্যাট মিনস 49, ঠিক আছে? এভাবে গেজ প্রেশারটাকে কনসিডার করা হয়। গেজ প্রেশার হলো জাস্ট নিট চাপ, একদম নিট চাপ, একটা যন্ত্র বা যে কোনো কিছুর সাথে আপনি যেটা মাপবেন বায়ুর চাপকে উপেক্ষা করে, দ্যাট মিনস অ্যাবসলিউট প্রেশার এবং অ্যাবসলিউট প্রেশার থেকে গেজ প্রেশারটা বাদ দিয়ে যে প্রেশারটা পাবেন এটা হলো আপনার গেজ প্রেশার, ঠিক আছে? তা আমরা আসলে গেজ প্রেশারটাকে কনসিডার করবো কারণ আমরা ধরবো যে কারণে বায়ুশূন্য, মানে বায়ুর সাপেক্ষে আমরা এই সব কিছু হিসাব করতেছি, ঠিক আছে? বায়ুর সাপেক্ষে কনসিডার, এটা এই কথাটাকে থিঙ্কিং করতে হবে আপনাকে, ঠিক আছে? তার মানে বায়ু বাদে যে প্রেশারটা আপনি পাবেন বায়ুর লেভেল থেকে, বায়ুর লেভেল থেকে যে সব প্রেশারটা মাপা হয় বায়ুর প্রেশারটাকে অলওয়েজ নেগলেক্ট করে, এই লেভেল থেকে যে প্রেশারটা পজিটিভ গেস প্রেশার, যদি নিচে মাপেন তাহলে নেগেটিভ গেস প্রেশার হয়। ওইগুলো ডিটেল আলোচনা করার বিষয়ে আপনাদের বেসিক কনসেপ্ট আমি একটা দিলাম, যে অনেকে গ্যাস প্রেশার সম্পর্কে আইডিয়া নেই কারণে। তো যাই হোক, যেটা হয় আপনার যে কোনো একটা সিলিন্ডারের ক্ষেত্রে যখন গ্যাস থাকে তখন একটু চিন্তা করে দেখেন, যদি গ্যাসটা সিলিন্ডারের ভিতরে থাকে তাহলে আপনি যে পরিমাণ গ্যাস দিবেন, যেহেতু গ্যাস একটা বায়ু পদার্থ, তাহলে কিন্তু আপনার সেই পরিমাণ গ্যাস থাকবে না। হ্যাঁ, ওই জায়গাটা আগেই বায়ু যদি দখল করে নেয় তাহলে কিন্তু আপনি গ্যাস পুরোটা পাবেন না। এই জন্য যে কোনো সিলিন্ডারকে আমাদের বেসিক্যালি বায়ুশূন্য করার ট্রাই করতে হবে, বায়ুশূন্য করেই আমরা কাজ করি। এই জন্য যখন বায়ুশূন্য করে কাজ করি তখন কিন্তু আমাদের ওখানে গ্যাস প্রেশার কনসিডার করা হয়, কোনো বায়ুর প্রেশার কনসিডার করা হয় না, দ্যাট মিনস অ্যাবসলিউট প্রেশার নেই। যে প্রেশারটা পাবেন সেটা গেজ প্রেশার বাদ দিয়ে যেটা পাবেন, ঠিক আছে? তাহলে লিখতে হবে যে অনলি গেজ প্রেশার, গেজ প্রেশার কনসিডার্ড, ঠিক আছে? আচ্ছা, কনসিডার্ড। আচ্ছা, এরপরে যে অপশনটা আপনাদেরকে থিঙ্কিং করতে হবে, মানে প্রেশার আসলে এই একটু থিঙ্কিং করেন, থিন ওয়ার্ল্ড প্রেশার ভেসেলের ভিতর কি ঘটনা ঘটতেছে। থিন ওয়ার্ল্ড প্রেশার ভেসেলের ভিতর কোনো একটা ফ্লুইড যাচ্ছে, ফ্লুইড প্রেশার ক্রিয়েট করতেছে, ফ্লুইড কী করতেছে, প্রেশার ক্রিয়েট করতেছে। আর আমাকে কী করতে হবে, আমার যে
প্রেশার ভেসেলটা আছে, এই ভেসেলটাকে আমাকে ওটাকে রেজিস্ট করতে হবে। ভেসেলের যে ওয়ালটা আছে, এই ওয়াল ওই প্রেশারটাকে রিডিউস করে দেবে, রিলিজ করে দেবে। তাহলে আমরা ধরলাম দেন ফ্লুইড, তাহলে মেন হলো ফ্লুইড যাচ্ছে আর ওয়ালটা যে ম্যাটেরিয়ালসের তৈরি এই ওয়ালটা ওইটাকে প্রোটেক্ট করবে। তাহলে গ্যাস প্রেশার, তাহলে প্রেশারটা একটা কনসিডার আপনাকে দিলাম, প্রেশারটা কেমন হতে পারে, গ্যাস প্রেশার হবে। এবার ওয়ালের ব্যাপারে তো কিছু বলতে হবে। ওয়ালের ব্যাপারটা যেটা বলবো, ওয়ালের প্রপার্টি, প্রপার্টি হলো ইলাস্টিক। অবশ্যই ওয়ালের প্রপার্টিটা কী হবে, ইলাস্টিক। তারপর ধরেন আইসোট্রপিক, তারপর হলো হোমোজিনিয়াস। অবশ্যই এই রুলসগুলো, একটা প্রেশার ভেসেলের যে ওয়াল থাকবে, যে ওয়ালের যে ম্যাটেরিয়ালস থাকবে, এই ম্যাটেরিয়ালসটা এই প্রপার্টিগুলো মেনটেন করবে। ইলাস্টিক বলতে লিনিয়ার ইলাস্টিক আর কি, ঠিক আছে, লিনিয়ার ইলাস্টিক ম্যাটেরিয়ালস, ঠিক আছে। তা এই হলো বেসিক, একদমই বেসিক। আপনি প্রথম ক্রাইটেরিয়া হলো কিভাবে আপনি বুঝবেন এটা থিন ওয়াল, মানে আরবার টি অনুবার দশের সময় অথবা বড়ো হলে এটা বুঝবেন থিন ওয়াল। সেকেন্ডলি হলো গ্যাস প্রেশার কনসিডার করবেন, প্রেশারের ক্ষেত্রে গ্যাস প্রেশার কনসিডার করবেন। আর থার্ডলি হলো যে ওয়ালটা থাকবে, ওয়ালের যে ম্যাটেরিয়ালস দিয়ে ওয়ালটা তৈরি হবে, সেই ম্যাটেরিয়ালসটা লিনিয়ার ইলাস্টিক, আইসোট্রপিক এবং হোমোজিনিয়াস। ইলাস্টিক তো বুঝতেই পারছেন, লিনিয়ার ইলাস্টিক বলতে বোঝাচ্ছে দ্যাট স্টেন, স্টেনের অনুপাত, একদম স্ট্রেট লাইন, ঠিক আছে। এরকম একটা ফিগার শো করবে, যাই হোক ওটা আপনারা বুঝবেন পরবর্তীতে। এটা এই টপিকসে আলোচনার বিষয় না এটা। এরপরে একটা বিষয় কনসিডার করতে, প্রেশারের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, যে প্রেশার, যে ফ্লুইডটা প্রেশার দিচ্ছে, এই ফ্লুইডটা হবে ওয়েটলেস। ফ্লুইড কনসিডার্ড অ্যাজ ওয়েটলেস, ওয়েটলেস। হ্যাঁ, এই এই বেসিক অ্যাজাম্পশনগুলো জানলেই মোটামুটি হবে। আরেকটা খুবই ইম্পর্টেন্ট অ্যাজাম্পশন আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে দুইটা অ্যাজাম্পশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা হলো প্রেশার প্রেশারটা আসবে, সেটা গ্যাস প্রেশার আসবে। আর পাঁচ আরেকটা এক্সাম্পল হলো এটা, পাঁচ নম্বরটা, পাঁচ নম্বরটা আমি একটু আলোচনা করবো, যে জন্য আমি একটু সময় নিচ্ছি। তা চারটা, পাঁচটা আপনাদেরকে অ্যাজাম্পশন দিলাম, চারটা আপনার অলরেডি বলা হয়েছে, পাঁচ নম্বরটা আমি এখন বলার ট্রাই করতেছি। সেটা হলো যখন একটা ফ্লুইডের ক্রাইটেরিয়া, আপনার যখন ফ্লুইড মেকানিক্স সম্পর্কে যদি আইডিয়া থেকে থাকে, তাহলে আপনি বলতে পারবেন যে ফ্লুইডের একটা ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া হলো যে আপনি যখন একটা ফ্লুইডের ভিতর যখন একটা পলার এলিমেন্টস, একটা ছোট পার্টিকেল অথবা একটা বস্তু রাখলেন, এই বস্তুর উপর, এই বস্তুটার উপর ফ্লুইড, মনে করেন অর্ডার আছে, অর্ডারের ভিতরে একটা বস্তু রাখছেন। আচ্ছা, আপনি বলেন যে এই অর্ডারের উপর যে প্রেশারটা আসবে, এই যে আপনার এই পার্টিকেলের উপর অথবা একটা সলিড ম্যাটেরিয়ালসের উপর, এই প্রেশারটা কি প্রত্যেকটা পয়েন্টে ভেরিয়েশন আসবে না? কারণ আমাদের প্রেশারটা আমরা বেসিক্যালি ডিপেন্ড করে কিসের উপর, ওমেগা এইচের উপর, তাই না? যদি প্রেশারটা এইচের উপর ডিপেন্ড করে, তাহলে এই ম্যাটেরিয়ালসটা যদি একটু ধরেন একটু বড়ো ম্যাটেরিয়ালস, আপনাদের বুঝতে সুবিধা হবে, তাহলে এই পয়েন্টে যে পরিমাণ প্রেশার আসবে, এই পরিমাণে এই পয়েন্টে কি সেই পরিমাণে প্রেশার আসবে? কখনোই না। অবশ্যই উপরের পয়েন্টের থেকে, যেহেতু এইচের ভেরিয়েশন আছে, তাহলে অবশ্যই উপরের পয়েন্টে প্রেশার কম আসবে, নিচের পয়েন্টে অবশ্যই প্রেশার বেশি আসবে। যদি বেশি কম হয়ে থাকে, তাহলে প্রেশার ডিস্ট্রিবিউশন কার্ভটা কেমন হবে? ধরেন এইখানে যে প্রেশার আছে, সেই প্রেশারটার পয়েন্ট এরকম, এরপর আর একটু বেশি, এরপর আর একটু বেশি, এরপর আর একটু বেশি, প্রেশার ডিস্ট্রিবিউশন কার্ভটা এরকম হবে না? তাহলে প্রেশার ডিস্ট্রিবিউশনের কার্ভটা যদি চেঞ্জ হয়, তাহলে আমাদের এখানেও তো অনেক কিছু কনসিডারেশনের ব্যাপার স্যাপার থাকবে, কিন্তু সেই জিনিসটাকে আমরা এখানে কনসিডার করব না। আমরা ধরবো যে প্রেশার ডিস্ট্রিবিউশন অলওয়েজ সেম, প্রেশার ডিস্ট্রিবিউশন অলওয়েজ সেম, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বিকজ আপনারা অলরেডি বুঝতে পারতেছেন, যদি প্রেশার ডিস্ট্রিবিউশনের ভেরিয়েশন আছে, তখন কিন্তু আপনি এই সূত্রগুলো ডেরিভেশন করতে পারবেন না, একটু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এই জন্য আমরা প্রেশার ডিস্ট্রিবিউশনকে অলওয়েজ সেম ধরে কাজ করবো, ঠিক আছে। তাহলে আমরা পাঁচটা বেসিক অ্যাজাম্পশন শিখে ফেললাম, পাঁচটা বেসিক অ্যাজাম্পশন যদি শিখা হয়ে যায়, আর থিন সিলিন্ডার শেল যদি, থিন সিলিন্ডার যদি আপনারা বুঝে থাকেন, তাহলে এখন আমরা এর মূল টপিক্সে চলে যাব। মূল টপিক্স হলো সূত্র ডেরিভেশনগুলো আমরা শিখবো, হ্যাঁ। সূত্র ডেরিভেশনটা কেমন একটু আবার একটু আঁকার চেষ্টা করি, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। ধরুন এ একটা প্রেশার ভেসেল, এ একটা প্রেশার ভেসেল, হ্যাঁ। আর আমি তার একটা সেকশন আঁকার চেষ্টা করি, ধরেন এভাবে আমি কেটে দিলেন, কেটে দিলে আপনি একটা সেকশন পাবেন। এই পাশ থেকে, এই পাশ থেকে দেখার ট্রাই করেন, এই পাশ থেকে এরকম, তাহলে দেখবেন যে সেকশনটা ঠিক এরকম একটা বৃত্তের মতো, হ্যাঁ। এই যে মনে করেন এটা তার রেডিয়াস,
সরি, এটা এটা রেডিয়াস, আর আর এটা ধরেন টি, এটা প্রেশার ভেসেল আছে, ঠিক আছে? হ্যাঁ, এখন মনে করেন এটা একটা সেন্ট্রয়েড অ্যাক্সিস, আপনি যখন এবং এবার ফ্লুইডে পাস করতেছে, আচ্ছা যখন একটা ফ্লুইড ওর ভিতরে পাস করবে, ফ্লুইড সে গ্যাস হতে পারে, অন্য কোনো ফ্লুইড হতে পারে, তাহলে কী ধারণা করতে পারে? ফ্লুইড অবশ্যই একটা প্রেশার দিবে, তার একটা প্রেশার ইন্টেন্সিটি আছে, প্রেশারটা দিবে কি সে ওয়ালের উপর, যার দরুন কী হবে, কী হতে যাবে, ওয়ালটা আপনার ওয়ালটাকে এসে ভেঙে ফেলতে চাইবে। সে কী করবে ওয়ালটাকে, এই যে একদম ডায়াগ্রামটা এবার একটু লক্ষ্য করেন, ভালোভাবে বোঝা যাচ্ছে মোটামুটি। যাই হোক, তা দেখেন প্রেশার ভেসেল ধরেন এর ভিতরে ফ্লুইডটা পাস করতেছে, এখন ফ্লুইডটা যখন পাস করবে তখন ফ্লুইডটা কী পরিমাণ ইফেক্ট পড়বে, ফ্লুইডের একটা ইফেক্ট পড়বে এই একদম সর্বশেষ শুধু ইন প্রান্তগুলো, মানে প্রান্তগুলো আছে ইন্ডে, সেখানে যে একটা ইফেক্ট পড়বে, আরেক ধরনের ইফেক্ট পড়বে তার এই দিকে এদিকে 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 এদিকে, এরকম কতগুলো ইফেক্ট পড়বে। তা প্রেশার ভেসেলে বেসিক্যালি একদম ভিতরে যে ফ্লুইডগুলো থাকে সেই ফ্লুইডগুলো এরকম বাস্ট হওয়ার চেষ্টা করবে, এদিকে এদিকে প্রেশার ক্রিয়েট করে সে উল্টা দিকে আর কি, এই 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 এই, মানে এরকম করে এসে জাস্ট প্রেশারের কারণে সে এরকম, যেমন ধরুন এই এরকম তার সে এভাবে এক্সপ্যান্ড করার চেষ্টা করবে, এক্সপ্যান্ড করার চেষ্টা করলে কী হবে, এখান থেকে এক ধরনের ফাটলের সৃষ্টি হবে। আর ফাটলটা হবে কার, এই যে দেখেন ফাটলটা হবে কার, ফাটলটা যে থিনের যে ওয়ালটা ছিল এই ওয়ালের ফাটলটা হবে, তার মানে ওয়ালটা ফেটে যাবে, ওয়ালটা হাতের দিকে, আমার হাতের দিকে লক্ষ্য করেন যে এই হলো ধরেন আছে স্পেরিকাল শেল, তাকে যখন আপনি ফ্লুইড পাস করবে, যখন সে এরপর প্রেশার দিবে, তখন সে কিন্তু এইভাবে এক্সপ্যান্ড করার চেষ্টা করবে, এক্সপ্যান্ড করার মানে হলো তার লংগিটিউডিনাল বরাবর, তার মানে এই যে লেন্থ বরাবর সে কিন্তু ফাটলের একটা সৃষ্টি করবে, ফাটল সৃষ্টি করবে। আর এই ফাটলটা সৃষ্টি হবে কার জন্য, এই ওয়ালের ফাটলটা সৃষ্টি হবে, ফাটলটা সৃষ্টি হলো কিসের জন্য, প্রেশারের জন্য। এখন আপনার কী করতে হবে, ফাটলটাকে প্রতিরোধ করতে হবে, বুঝতে পারছেন? তাহলে এই যে বরাবর যে ফাটলটা, তার মানে আপনার লেন্থ বরাবর আর এদিকে এক্সপ্যান্ড করতে চেষ্টা করতে বাস্ট হওয়ার চেষ্টা করতেছে, তার মানে এই দিকে যে ফাটলটা, এই যে এই বরাবর এই বরাবর এই বরাবর এই ফাটলটা, মানে এই 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 ফাটলটা এদিকে ফোর্সের কারণে, ক্লিয়ার হন? এই ফাটলটা সৃষ্টি হবে ফোর্স কিসের জন্য, এদিকের ফোর্সের জন্য, ঠিক আছে? আবার একটা ফাটল সৃষ্টি হবে আপনার মাথার দিকে, যখন আপনি ফ্লুইডটা এদিকে এক্সপ্যান্ড করবে, চলে যাবে মাথার দিকে, যখন এদিকে এই যেমন এদিকে যাচ্ছে ফ্লুইডটা, এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, যাওয়ার পর কিন্তু এই যে মাথাটা একদম যে সিলিন্ডার স্পিকার শেলের যে মাথাটা, থিন ওয়ার্ল্ডের যে মাথাটা, এই মাথাটা যে সে একটা আঘাত করবে, আঘাত করার ফলে কি হবে, মাথায় এইখানে এক ধরনের একটা স্ট্রেস সৃষ্টি হবে, এবং এখান থেকে একটা ফাটলের সৃষ্টি হতে পারে, ঠিক আছে? দুই পাশের মাথাটা ফেটে যেতে পারে, অথবা লেন্থ বরাবর লম্বা বরাবর এই যে এইভাবে দাগ দিয়ে এভাবে এক্সপ্যান্ড করতে পারে সে। তাহলে যখন এদিকে ফাটলের সৃষ্টি হবে, তখন ফোর্সটা অ্যাপ্লাই হবে এইভাবে, এইভাবে ফোর্সটা অ্যাপ্লাই হবে, ক্লিয়ার হন? বুঝতে হবে জিনিসগুলো, যে যখন ফোর্সটা আপনার এইখানে ফাটলের চিন্তা করবেন, তখন ফোর্সটা কিন্তু চলে যাবে সোজাসুজি, আর যখন এইদিকে ফাটলের চিন্তা করবেন, লেন্থ বরাবর এরকম ফাটলের চিন্তা করবেন, তখন কিন্তু ফোর্সটা অ্যাপ্লাই হবে এদিকে অথবা এদিকে, ঠিক আছে? এখন কথা হলো যে কোন ফোর্সটা নিয়ে কখন কাজ করবে আর কি। আসলে তাহলে আমি বুঝতে পারছি এখানে দুই ধরনের ফাটলের জন্য দুই ধরনের স্টেজ চিন্তা করতে, দুই ধরনের কনসিডারেশন আমাদের আছে, ঠিক আছে? একটা হলো ট্যানজেনশিয়াল স্ট্রেস, ট্যানজেনশিয়াল স্ট্রেস, যেমন অনেকগুলো নাম আছে ট্যানজেনশিয়াল স্ট্রেসের, যেমন একটা আছে সারকামফারেন্সিয়াল স্ট্রেস, আপনারা এগুলো তো জানেন, সারকামফারেন্সিয়াল স্ট্রেস অথবা হুপ স্ট্রেস এটাকে বলে, হুপ স্ট্রেস, এর নাম কারণে সার্থকতা বুঝতেই পারতেছেন, কারণ এটা হলো ট্যানজেনশিয়াল বরাবর এটা হয়, ঠিক আছে? সারকামফারেন্সিয়াল তার মানে পরিধি বরাবর এটা হয়, এই যে দেখেন পরিধি বরাবর এটা হচ্ছে, এই হলো পরিধি না, এই পরিধি বরাবর এরকম ফেটে যাচ্ছে, এই যে এই লেন্থ ফেটে যাচ্ছে এইভাবে, ঠিক আছে? আরেকটা হলো আপনার লংগিটিউডিনাল, লংগিটিউডিনাল স্ট্রেস, ঠিক আছে?
অথবা এক্সিয়াল স্ট্রেস যেটাকে বলে, এক্সিয়াল স্ট্রেস। হ্যাঁ, এই দুই ধরনের সাধারণত বেসিক্যালি স্ট্রেসের সৃষ্টি হয়। তাহলে ট্যানজেনশিয়াল হলো এটা আর লংগিটিউডাল হলো এটা, মানে লম্বালম্বি ফোর্স ক্রিয়েট করে। লংগি এর নামকরণের সাথে হলো আপনার প্রেশারের সাথে সম্পর্কিত। লংগিটিউডাল বলতে বোঝাচ্ছে যে আপনার লম্বালম্বি ফোর্স অ্যাপ্লাই হওয়ার কারণে কী ধরনের ইফেক্ট পড়তেছে, আর ট্যানজেনশিয়াল মানে এরকম চওড়া মানে আড়াআড়ি ফোর্স অ্যাপ্লাই হওয়ার কারণে কী ধরনের পরিবর্তন হচ্ছে, এই দুটা। দেখেন আমরা আলোচনা করব যে এগুলো সূত্রগুলো কীভাবে আসছে। দেখেন ট্যানজেনশিয়াল নিয়ে কথা বলে থাকি, ট্যানজেনশিয়ালে কী হচ্ছে, ট্যানজেনশিয়াল আপনার সর্বদা একটা জিনিস অলওয়েজ মনে রাখবেন যে মেকানিক্স অফ সলিড অথবা যে কোনো মেকানিক্সই হোক ফোর্স অ্যাপ্লাই হয় আর বডি কী করে এই ফোর্সটাকে রেজিস্ট করার চেষ্টা করে। যে কোনো ফোর্স অ্যাপ্লাই, অ্যাপ্লাইং ফোর্স, ধরেন অ্যাপ্লাইং ফোর্স ইজ ইকুয়াল টু রেজিস্টিং ফোর্স মেকানিক্স অফ সলিড। দ্যাট মিন্স আপনার একটা সলিড বডির উপর কী পরিমাণে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে আর এই বডিটাকে আসলে রেজিস্ট করতে পারে কি না, এই বডির উপর কী পরিমাণে ইফেক্ট পড়ে, বডিটার আসলে থাকবে কি না, ভেঙে যাবে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করে। তাহলে অবশ্যই মনে রাখবেন অ্যাপ্লাইং ফোর্স আর রেজিস্টিং ফোর্স যদি ইকুয়াল না হয় কোনো বডির তাহলে কিন্তু ওই বডি টিকবে না। বডিকে যদি আমরা রাখতে হয় স্টেবল পজিশনে তাহলে অ্যাপ্লাইং ফোর্স আর রেজিস্টিং ফোর্স আমার কী হতে হবে, ইকুয়াল হতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এই নীতির উপর ডিপেন্ড করেই কিন্তু এই সূত্রগুলো ডেরিভেশন করার চেষ্টা করবো। ঠিক আছে, দেখেন কীভাবে করব। আপনার একটা প্রেশার আসতেছে, প্রেশার থেকে আপনি কি অবশ্যই একটা ফোর্স পাবেন। তাহলে প্রেশার ইনটু এরিয়া, প্রেশার ইনটু কি এরিয়া ইজ ইকুয়াল রেজিস্টিং ফোর্স। কি রেজিস্টিং ফোর্স হলো ওই ম্যাটেরিয়ালস দিবে, ক্লিয়ার হন ফ্লুইড দিবে অ্যাপ্লাইং প্রেশার। বেসিক ক্লিয়ার না থাকলে কিন্তু কোনো ম্যাথ আপনার ক্লিয়ার হবে না। ঠিক আছে, ফ্লুইড দিবে কি ফ্লুইড, ফ্লুইড দিবে অ্যাপ্লাইং প্রেশার, অ্যাপ্লাইং ফোর্স। আর রেজিস্টিং ফোর্স দিবে কি ম্যাটেরিয়ালস, যে ম্যাটেরিয়ালসের দ্বারা ওই থিন ওয়ার্ল্ড প্রেশার ভেসেলটা তৈরি হয়েছে। তাহলে ওই রেজিস্টিং ফোর্সের স্ট্রেস, রেজিস্টিং ম্যাটেরিয়ালসের স্ট্রেস ধরলাম আমি হলো সিগমা, আর তার এরিয়া হলো তার ফোর্সের জন্য আমি একটা মাল্টিপ্লিকেশন করলাম আর কি। হ্যাঁ, এই হলো মেন প্রসেস। এখন আমি এই প্রসেসে আগানোর চেষ্টা করবো। দেখেন পি লিখলাম, এখন এরিয়া, আপনি কোন স্ট্রেস নিচ্ছেন এটা আপনাকে কনসিডারের ব্যাপার। প্রেশার দিচ্ছেন এরকম, প্রেশারটা কিন্তু আপনি এভাবে এক্সপ্যান্ড করতেছে, আর এক্সপ্যান্ড যখন করবে প্রেশারটা তখন কিন্তু সে এরকম লংগিটিউডিনাল বরাবর, লংগিটিউডিনাল বরাবর এরকম ট্যানজেনশিয়াল লিসে, লংগিটিউডিনাল বরাবরই কিন্তু ট্যানজেনশিয়াল বরাবর সে কিন্তু ফেটে যাবে। তার মানে এই দাগটা, এই দাগটা দেখা যাবে তখন। ঠিক আছে, তাহলে যখন এরকম ফেটে যাবে তখন কিন্তু আপনি এই দেখেন, এটা কিন্তু একটা থ্রি ডি শেপ, একটু ইমাজিন করার চেষ্টা করেন। এই পাশে যদি আপনার একটা থাকে, ওই পাশেও এরকম একটা আছে, তাহলে দুই পাশ থেকে আপনার দুই ধরনের কী আসতেছে, এই দুই ধরনের ফাটল সৃষ্টি হচ্ছে, দুই ধরনের ফাটল। দুই চিন্তা করেন জিনিসটাকে, এইভাবে চিন্তা করেন, এই হলো, এই হলো জিনিস, এইখান থেকে একটা ফাটল সৃষ্টি হচ্ছে আর এইখান থেকে একটা ফাটল সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এই হলো প্রেশার ভেসেল আছে ধরেন। ঠিক আছে, এইখানে এই যে লম্বালম্বি বরাবর এইখানে একটা ফাটল সৃষ্টি হয়েছে, ফেটে যাবে আর এই পাশে একটা ফাটল সৃষ্টি হবে, আর ফোর্সটা অ্যাপ্লাই হবে এইভাবে, ফোর্সটা অ্যাপ্লাই হবে এইভাবে। ঠিক আছে, এইখানে এরকম কতগুলো প্লেন কনসিডার করতে হয়, এরকম একটা প্লেন ধরেন। ঠিক আছে, এখন কী হচ্ছে, এই প্লেনে প্রত্যেকটা এরকম একটা প্লেন আছে। হ্যাঁ, এরকম কতগুলো প্লেন কনসিডার করেন, এই একটা প্লেন ধরেন, একটা প্লেন ধরেন ডিএক্স প্রো একটা প্লেন। হ্যাঁ, এই প্লেনটার উপর কী পরিমাণে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এই ফুলিটা ফোর্স অ্যাপ্লাই করতেছে, সেটা হলো এর ইন্টারনালটা ক্লিয়ার হবেন। এই জিনিসগুলো যার বেসিক ক্লিয়ার হবে না তারা কিন্তু এই জিনিসগুলো ভুল করবেন, ইন্টারনাল ডায়া ইউজ করবেন। আপনি অনেক সময় ম্যাথে আপনার আউটার ডায়া দেওয়া থাকে, মানে বাইরের ডায়া দেওয়া থাকে, আপনি বাইরের ডায়াতে কী করবেন, কারণ আপনার তো ইন্টারনাল প্রেশার লাগবে, ইন্টারনাল প্রেশার লাগবে কি ইন্টারনাল এরিয়া লাগবে, তা আপনি বাইরের ডায়াতে কী করবেন। তাহলে অবশ্যই এই ডায়াটাকে আপনার নিতে হবে, ইন্টারনাল ডায়া। ইন্টারনাল ডায়া লিখবেন ইনটু, এবার হলো লেন্থ, এবার লেন্থ দেবেন কেন, কারণ আপনি টোটাল এর উপর কী পরিমাণে আসতেছে। ঠিক আছে, টোটালটা চিন্তা করবেন, টোটাল এরকম কী পরিমাণ ভালো সৃষ্টি হতে পারে। ঠিক আছে, তাহলে এটার জন্য আপনার কী করতে হবে, এই যে ডায়ামিটার নেবেন আর লেন্থ নেবেন, ডায়ামিটার নেবেন আর হলো কি লেন্থ নেবেন, ডায়ামিটার আর হলো লেন্থ। ঠিক আছে, এবার সিগমা ইনটু, এবার হলো ম্যাটেরিয়ালসের প্রপার্টিতে যান। ম্যাটেরিয়ালসের প্রপার্টি কি, এই যে ম্যাটেরিয়ালসটা আপনার, ম্যাটেরিয়ালসটা তো এই যে, ম্যাটেরিয়ালসটা তো এইভাবে তৈরি, তাই না? তা আপনার ম্যাটেরিয়ালসটা কী হবে, এই পুরোত্ব বলার সে কি ফেটে যাবে না? দেখেন তো এখানে দাগটা কি, এটা একটা পুরোত্ব, এখানে একটা পুরোত্ব আছে না, তাহলে যদি ফাটতে হয়, দেখেন যদি এরকম একটা সেকশনের জিনিসকে যদি আপনার
এরকম ফোর্সের কারণে দেখেন ফোর্সগুলো কিন্তু এইভাবে অ্যাপ্লাই হচ্ছিল, ক্লিয়ার হন জিনিসগুলো এভাবে অ্যাপ্লাই হচ্ছিল ফোর্সগুলো। আপনার যদি এটাকে যদি বাস্ট হতে হয়, ফেটে যেতে হয়, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার এই যে এইভাবে আবার ফেটে যাবে, তার মানে টি লেন্থ, টি পুরুত্ব নিয়ে, আর লেন্থ এরকম বড় একটা লেন্থ আছে তার, ঠিক আছে, একটু কনসিডার করেন জিনিসটা। এই দেখেন এরকম একটা লেন্থ আছে, এই লেন্থ বরাবর সে কিন্তু এরকম ফেটে যাবে, এই যে এরকম ফেটে যাবে, জাস্ট দুই ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে যদি একটা জিনিসকে এইভাবে দুই ভাগে ভাগ হয়ে যেতে হয়, হাতের দিকে আমার হাতের দিকে লক্ষ্য রাখেন, এই একটা ভ্যাসেল আছে আমার চোখের সামনে ধরেন, এই একটা ভ্যাসেল, এই ভ্যাসেলের উপর এরকম আপনি যখন ফ্লুইড আছে তখন সে এরকম ভাগ হয়ে যেতে চাচ্ছে। তাহলে ভাগ হয়ে থাকলে কি এই জায়গাটায় আমার এই জায়গাটা ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই জায়গাটা পুরুত্ব কত টি আর লেন্থ কত এল, ঠিক আছে। তাহলে আমরা সেই কাজটাই করবো, টি গুণ এল। এখন আপনার অবশ্যই যে দুইটা ছিল বলছে দুই পাশে দুইটা আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা দুইটা গুণ করবো, দুইটা যদি গুণ করি এখন দেখেন কী হয়েছে, উপভাবকে এলকে আমরা ভ্যানিশ করে দিতে পারি, পরবর্তীতে আমরা লিখতে পারি সিগমা ইজ ইকুয়াল টু পিডি বাই টু টি। খুব ইজি একটা সূত্র, সিগমা ইজ ইকুয়াল টু পিডি বাই টু টি, কীভাবে আসছে আপনারা এটা বুঝতে পারতেছেন। হ্যাঁ, এরপরে আপনি যখন সূত্রের বিষয়টা আমি আরেকটু পরে আলোচনা করতেছি, আপনার আগে আমি স্যারকে ইয়েটা দেখিয়ে আসি, আপনার সার্কামফারেন্সিয়াল তো দেখলাম, এবার আমরা লংগিটিউডাল বরাবর দেখে আসি। লংগিটিউডাল বরাবর যেটা হবে সেটা হলো যে আপনার ফোর্সগুলো এইভাবে অ্যাপ্লাই হবে, ফোর্সগুলো এইভাবে অ্যাপ্লাই হবে, ঠিক আছে, এই মাথায় এসে ফোর্সগুলো এইভাবে অ্যাপ্লাই হবে, এই যে এরকম এসে ধাক্কা দিবে, জাস্ট ফোর্সগুলো আসবে এসে এরকম ধাক্কা দিবে, এই যেখানে যে একদম মাথাটা আছে একদম ইন প্রান্ত, এই ইন প্রান্তটা সেরকম ধাক্কা দিবে। ধাক্কা দিলে কি ইন প্রান্তটা কি এইভাবে ভাগ হয়ে যেতে যাবে না, এই আছে ইন প্রান্ত, সে ফোর্সগুলো এই যে ধরেন ইন প্রান্ত, ফোর্সগুলো এসে এরকম ধাক্কা দিচ্ছে, দেখেন ক্লিয়ার হন, এই ইন প্রান্ত ধরেন একটা ভ্যাসেল এরকম আছে ধরেন, তার ইন প্রান্ত এটা, এখন ইন প্রান্তে এসে যখন ফোর্সগুলো এসে এরকম ধাক্কা দিবে, ধাক্কা দেওয়ার সাথে সাথে কি এটা কি এরকম বের হয়ে যেতে যাবে না, তাহলে বের হয়ে যাচ্ছে কি এরকম তো একটা আবন্ধ আছে, তাহলে কি এই জায়গা থেকে সে ফাটল সৃষ্টি হবে, এই জায়গাটা এই পুরুত্ব আর এই পুরুত্ব সে ফাটল ফাটল হয়ে সে বের হয়ে যাবে, কিন্তু এই জায়গাটা আর এই জায়গাটা ক্লিয়ার হন। হ্যাঁ, তার মানে এই জায়গাটা এই জায়গাটা না, বেসিক্যালি জিনিসটা কিন্তু এরকম বৃত্তকারই আছে এরকম, তাই একটা পরিধি বরাবর সে কিন্তু এরকম আছে, হ্যাঁ এরকম চলে যেতে থিন ওয়ালটা, তাহলে এখান থেকে যদি তাকে বের হয়ে যেতে তাহলে কি এই জায়গাটা পুরো এই দেখেন এই পুরো জায়গাটাকে তার কিন্তু সেট করে চলে যেতে হবে, তাহলে এই পুরো জায়গাটা আমাকে কনসিডার করতে হবে, এবং কী পরিমাণ প্রেশার আসতে তা কিন্তু কনসিডার করতে হবে। তো এখানে দেখেন প্রেশারটা আসতে তো একদম লম্বালম্বি পড়বে, এই জন্য লংজিটিউডাল হিসাব করা হয়েছে, ঠিক আছে, এরকম আছে প্রেশারটা একদম একদম ধাক্কা দিবে, ধাক্কা দিলে কী হবে টোটাল যে আমার এরিয়াটা পাবে এই টোটাল এরিয়াটা কিন্তু আমার ফোর্স হিসেবে কাউন্ট হবে, এবং এই এই দেখেন এই যে আমি যে হাত দিয়ে যে বৃত্তটা আঁকলাম এই বৃত্তটার অংশটা কিন্তু ওই আপনার ওয়ালের সাথে লেগে আছে, এই ওয়াল এইখানে মানে আপনার তো প্রেশার ভেসেলটা তো এই যে এরকম বের হয়ে আসছে, ঠিক আছে, তাহলে এরকম যদি বের হয়ে আসে দেখেন এই দেখ এই দেখেন এই যে এই জায়গাটা হলো আপনার একসাথে মিল হয়ে আছে, তার মানে এই জায়গাটা যখন আপনি ধাক্কা দেবেন তখন এই জাস্ট এই পরিধি বরাবর কিন্তু সেই পুরোটা সে ছিটকে চলে যাবে, দ্যাট মিন্স ফেটে যাবে, বাস্ট হবে। তাহলে আপনার এই ফোর্সটাকে কাউন্ট করতে হবে, এবং এই জায়গাটা যে জায়গাটা আপনার ইয়ে হচ্ছে মানে আপনার ফেটে যাচ্ছে এই জায়গাটাকে কাউন্ট করতে হবে, ঠিক আছে। তাহলে আপনি ওই আগের শুরুছি যখন পি ফোর্স আসবে, পি ফোর্স এখন আসবে এরিয়া টোটাল এরিয়ার উপর ধাক্কা দিবে, টোটাল এরিয়া নেবে, তার মানে আমি যদি ডায়া যদি ডি হয় তাহলে পাই ফোর পাই বাই ফোর ডি স্কোয়ার, ঠিক আছে, এরিয়া নিলেন ইজ ইকুয়াল টু সিগমা ইনটু এই যে টোটাল আপনি নেবেন কি এখন ইয়ে আপনার টোটাল পরিধিটা নেবেন, পরিধিটা কত পাই ডি, ঠিক আছে, পাই ডি নেবেন পরিধি, তাই পরিধি যদি নেওয়া হয় তাহলে তো হলো না, এখন টি নিতে হবে তাই না, অবশ্যই টি নিতে হবে, কারণ পরিধি ইনটু টি তার মানে আপনি পুরোত্ব পাবেন, তার মানে টোটাল এরিয়া পাবেন, পরিধি ইনটু টি দিলে পুরো এরিয়া পেয়ে যাবেন। এবার এখান থেকে আপনি কনসিডার করতে পারেন, এবার এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের আসবে পাই পাই দিয়ে ভ্যানিশ করে দেন, একটা ডি এখানে থাকবে, পরবর্তীতে আমরা লিখতে পারি সিগমা ইজ ইকুয়াল টু পি ডি বাই ফোরটি, পিডি বাই ফোরটি। দেখেন আগেরটা ছিল এটা হলো এটা কিসের জন্য আসছে লংগিটিউডাল, আমি এল দিলাম, আগেরটা আছে সার্কামফারেন্সিয়াল, তার মানে সি অথবা টি দিলাম, ধরেন টি দিলাম ট্যানজেনশিয়াল আর কি, তাহলে এটা আসছিল পিডি বাই টু টি, ঠিক আছে। এখন আপনাদের মেন বেসিক বুঝার অনেক কিছুই এখন এতক্ষণ ধরে বুঝলেন, এখন আমি ডিটেলস এই দুটো সূত্রকে একত্র করে একদম সামারি দিয়ে দিব, তাহলে আপনারা একদম কোনো অঙ্কে আটকাবেন না, আশা করি বেসিক ক্লিয়ার থাকলে এই অঙ্কগুলো আপনারা ইজিলি পারবেন। যেমন ধরেন এখানে কি আসলো, এখানে আসলো পিডি বাই টু টি আর এখানে আসলো পিডি বাই ফোর টি,
তাহলে আপনি যদি এটাকে এরকম লিখেন হাফ ইনটু পিডি বাই টুটি লিখতে পারেন, তাই না? তার মানে হাফ ইনটু পিডি বাই টুটিকে আবার লিখতে পারেন কি সিগমা টি, দ্যাট মিন ট্যানজেনশিয়াল। আপনি যদি লংগিটিউডের সাথে ট্যানজেনশিয়াল গুণ দিতে পারেন, তাহলে এখন যদি ট্যানজেনশিয়াল, তাহলে ট্যানজেনশিয়াল ইজ ইকুয়াল টু টু ইনটু সিগমা এল, দ্যাট মিন্স ট্যানজেনশিয়ালটা হবে লংগিটিউডের দ্বিগুণ। দেখেন সোজা জিনিস একদমই, যদি এতক্ষণ ধরে পেশার পেশার বুঝে থাকেন তাহলে এই কথাটাই কিন্তু এতক্ষণ ধরে বলতেছি আমি, সেটা হলো যে দেখেন লংগিটিউডাল বরাবর যে পরিমাণে আপনার স্ট্রেস সৃষ্টি হবে কিসের কারণে, দেখেন এই এই সূত্রটার প্রতিটা ডেরিভেশন কিন্তু আপনার বুঝতে হবে যে কিসের জন্য কী আসতেছে। দেখেন একটু লক্ষ্য করেন, খুব মনোযোগ জিনিসটা দেখার চেষ্টা করেন, যে পি আপনার একটা অ্যাপ্লাইং প্রেশার, হ্যাঁ এই পি অ্যাপ্লাইং প্রেশারের কারণে ওই ম্যাটেরিয়ালস এর মধ্যে কী পরিমাণে স্ট্রেস সৃষ্টি হবে এটা কিন্তু সেই জিনিস। পি অ্যাপ্লাইং ফোর্সের কারণে কী পরিমাণ ওই ম্যাটেরিয়ালসের ভিতর স্ট্রেস সৃষ্টি হবে এটা, হ্যাঁ এই 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 স্ট্রেসটা যে স্ট্রেসের সৃষ্টি হবে এই স্ট্রেস কিন্তু সৃষ্টি স্ট্রেস, ওই ম্যাটেরিয়ালসের প্রপার্টি দিয়ে আমি আর একটা স্ট্রেস পাবো, দেখবো যে ওই স্ট্রেসের সাথে এই স্ট্রেসের ভেরিয়েশন আছে কি না, বুঝতে পারছেন জিনিসটা? এই স্ট্রাকচারটা টিকবে কি না, এই থিন ওয়াল প্রেশার ভেসেল ফেটে যাবে কি না বা থাকবে, এই জিনিসটা আপনি কখন বুঝবেন? যখন আপনি অ্যাপ্লাইং প্রেশার থেকে ওর রিকোয়ারমেন্ট, অ্যাপ্লাইং প্রেশারের জন্য কী পরিমাণে স্ট্রেস ওর রিকোয়ারমেন্ট আছে, কী পরিমাণে সেই স্ট্রেস ডেভেলপ করতেছে, সেই স্ট্রেস দেখতে হবে আপনাকে, এবং ওই ম্যাটেরিয়ালসের যে প্রপার্টি আছে এই প্রপার্টি অনুযায়ী সে কী পরিমাণে স্ট্রেস নিতে পারে, এই দুটার কম্বিনেশন দেখবেন, এই দুটার ভিতরে ভেরিয়েশন চিন্তা করবেন। ক্লিয়ার জিনিসটা? তাহলে এই জায়গা থেকে আমি এই জিনিসটা বুঝলাম, তাহলে যদি একই পরিমাণ প্রেশার ইউজ করি আমি কোনো একটা থিন ওয়াল প্রেশার ভেসেলের ভিতরে, যদি একই পরিমাণে প্রেশার আমি ইউজ করি তাহলে আমার স্ট্রেস, তাহলে আমার স্ট্রেস ট্যানজেনশিয়ালের জন্য যেরকম হবে লংগিটিউডিনালের জন্য কিন্তু সেরকম হবে না, কারণ লংগিটিউডিনাল বরাবর দেখেন আপনি লংগিটিউডিনাল বরাবর ও অনেক বড় এরিয়া পেয়েছে, অনেক বড়, যদিও অনেক বড় এরিয়া বলতে হ্যাঁ অনেক বড় এরিয়া পেয়েছে মানে আপনার পরিধি পেয়েছে অনেক, তার থেকে টি গুণ করছেন তার মানে অনেক বড় এরিয়া হয়েছে, কিন্তু এখানে কিন্তু সেটা পায় নাই যার কারণে আমাদের এই বিহেভিয়ারটা আসছে, বুঝতে পারছেন কথাটা? যাই হোক, এটা হলো বেসিক কথা, এটা অলওয়েজ মনে রাখবেন যে আপনার সিগমা টি ইজ ইকুয়াল টু গুণ ডেল এল, দ্যাট মিন্স ট্যানজেনশিয়াল স্ট্রেস হবে লংগিটিউডিনাল স্ট্রেসের অলওয়েজ দ্বিগুণ, কারণ ট্যানজেনশিয়ালে আপনার স্ট্রেস পরিমাণ, স্ট্রেস কনসেন্ট্রেশন, স্ট্রেসটার পরিমাণটা বেড়ে যায় একই পরিমাণ, এবং মনে রাখতে হবে একই পরিমাণ প্রেশার থাকবে, প্রেশারের ইন্টেন্সিটি কী পরিমাণে একই রকম থাকবে, ঠিক আছে? এটা হলো বেসিক, একদম বেসিক কথা, মোটামুটি আপনারা বুঝে ফেলছেন জিনিসটা। এই হলো সূত্র ডেরিভেশন, এইভাবে অঙ্কগুলো করবেন, অঙ্কগুলো করার জন্য কিছু কিছু কনসিডারেশন ব্যাপার আছে, সূত্র বেসিক ব্যাপারটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? এইখানে আমি আরেকটু কথা বলে রাখবো হালকা, কারণ এটা খুবই জরুরি, সেটা হলো আপনার অনেক সময় অঙ্কে, আচ্ছা অঙ্কর বিষয়টা আমি একটু আরেকটু পরে বলি, আরেকটা বিষয় আলোচনা আছে ওটার পরে আমি আপনাদেরকে অঙ্ক বিষয়ে একটু বলে দেবো যাতে আপনার জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, সেটা হলো যেমন এই থিন ওয়াল প্রেশার ভেসেল গেল, এখন আপনি যদি স্ফেরিক্যাল শেল থাকে, স্ফেরিক্যাল শেল মানে স্পেয়ার থাকবে, ঠিক আছে? স্ফেরিক্যাল স্পেয়ার থাকলে কী হবে, ধরেন এটা একটা স্ফিয়ার, স্ফেরিক্যাল শেলের ক্ষেত্রে একটু অন্যরকম হবে, ঠিক আছে? অন্যরকমটা কেমন হবে, যেমন ধরেন এটা স্ফেরিক্যাল শেল, এখন যখন আপনি এর ভিতরে আপনার প্রেশার ভেসে এই ফ্লুইড থাকবে তখন সে কিন্তু একটা প্রেশার ক্রিয়েট করবে, ঠিক আছে? প্রেশার ক্রিয়েট করলে আপনার এভাবে প্রেশারগুলো ইন্টেন্সিটি হবে, এভাবে প্রেশারগুলো চারিদিকে ছড়িয়ে পড়বে, ঠিক আছে? চারিদিকে ছড়িয়ে পড়বে, চারিদিকে যদি ছড়িয়ে পড়ে তাহলে আপনার যে কোনো একটা দেখেন তাহলে দেখেন আপনাদেরকে এখন আমি টোটাল ডায়াগ্রামটা দেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? এখানে দেখেন যে এটা আসলে ওই যে ওইভাবে আর কি প্রেশারটা কীভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছিলো, আর এটারও তার টোটাল একটা প্ল্যান, তার থেকে একটা সেকশন দেখালাম, এই ধর আপনার থিন ওয়াল প্রেশার ভেসেল, আর তার এই যে যখন এই পার্টের দিকে তাকান এটা হলো মেন পার্ট, সরি সেকশন, এটা হলো আপনার একদম লংগিটিউডিনাল সেকশনটা,
আর তার এটা ক্রস সেকশন মানে কেটে দিয়ে দিলে কি হবে দেখেন এই যে ফোর্স গুলো এইভাবে ক্রিয়া করতেছিল যেটা আমি বারবার আপনাদেরকে হাত দিয়ে বোঝাচ্ছিলাম সেটা এখন আমি একে দেখানোর চেষ্টা করছি যে ফোর্স গুলো আপনার এই যে এর ভিতরে যে ফ্লুইডটা পাস করতেছিল এই যে ফ্লুইডটা যখন এর ভিতরে পাস করবে তো এটা যা সেকশন ধরেন ফ্লুইডটা যখন পাস করবে তখন এইভাবে আর কি ফ্লুইডের প্রেশারটা এইভাবে ইনক্রিজ হবে প্রেশারটা এইভাবে হওয়ার কারণে এইভাবে সে কেটে যাওয়ার চেষ্টা করবে আর এই যে পুরুত্ব দেখেন এটা হলো টি পুরুত্ব এই দিকে এখান থেকে টি এরকম কতগুলো এই যে ডি আর এই লেন্থ এই ডি হলো তার চড়া চড়া মানে কতটুকু প্রেশার এই প্রেশার এই ডি আর এই এল বরাবর মানে এই টোটালটার উপর কি পরিমাণ প্রেশার আসতেছে ঠিক আছে দেখেন পি প্রেশার ইন্টেন্সিটি এডি নিলেন আর লেন্থটা গুণ করলেন তাহলে এর উপর টোটাল প্রেশারটা পেয়ে যাবেন না টোটাল প্রেশারটা আর এই যে এই প্রেশারটা কী করবে এরকম উপর দিকে বাস্ট করার চেষ্টা করবে তার মানে এই দুই পুরোটা কাজ করবে ঠিক আছে আচ্ছা এই হলো বেসিক জিনিস আর এখন একটা দেখাইছি আপনাদের এখানে এই আপনার স্পেরিক্যাল শেল যেটা আর কি শেল হলে তখন কী হবে শেল হলে এই যে দেখেন প্রেশারগুলো এইভাবে কাজ করবে শেল হলে এইভাবে অর্ধেক ক্রস সেকশন আপনার দেখাছি এই যে প্রেশারটা এই হলো আপনার প্রেশারের ইন্টেন্সিটি এটা হলো প্রেশারের ইন্টেন্সিটি দেখাইছি যে ওই জায়গাটার উপর স্পেরিক্যাল শেলের ভিতর যখন ইয়ে থাকবে প্রেশার আপনি একটা গোল ফুটবলের মতো চিন্তা করেন ফুটবল স্পেরিক্যাল শেল তো স্পেরিক্যাল শেল হলে কী হয় ওর ভিতর যখন একটা গ্যাস থাকে তো যেমন মনে করুন ফুটবল যখন হাওয়া দেন তখন কী হয় তখন কিন্তু এইভাবেই কাজ করে ও হ্যাঁ ভিতরে কিন্তু পুরার ভিতরে কিন্তু আপনার এরকম ফ্লুইডটা থাকে এবং সেটা কিন্তু প্রত্যেকটা সার্ফেসের উপর প্রেশার ক্রিয়েট করে তো আমি দেখাতে চাই যে একটা সার্ফেসের উপর কীভাবে প্রেশার দিচ্ছে এবং সার্ফেসের প্রেশার দেওয়ার কারণে যে টি দেখেন এই টি পুরুত্ব সে এরকম উঠে যাওয়ার চেষ্টা করবে ঠিক আছে মানে জাস্ট ইয়ের মতোই আপনার ওই সিলিন্ডার শেলের মতোই স্পেরিক্যাল শেলটা শেলগুলো কিন্তু এক করে ফেলেন না সিলিন্ডার শেল হলো সিলিন্ডার টাইপের শেপ আর স্পেরিক্যাল হলো স্ফিয়ার টাইপের শেপ ঠিক আছে এটা মনে রাখতে হবে এটার ক্ষেত্রে একই সিস্টেম এটার ক্ষেত্রে দেখেন এটার ক্ষেত্রে যদি আমি করি তাহলে এটার ক্ষেত্রে এখানে দেখাই পি ইন্টু পাই বাই ফোর ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু সিগমা ইন্টু আপনার টি গুণ পি বাই ফোর এই দেখেন পিটা কি এই পুরো টোটাল এরিয়ার উপর কাজ করলো ঠিক আছে আর টোটাল এরিয়ার উপর কাজ করলো এখন আপনি সেই এরিয়ার কাজ করে সে কী করতে চাচ্ছে দেখেন টোটাল ডায়াটা নেন সরি টোটাল পরিধিটা নেন আর টি দ্বারা গুণ করে দেন টোটাল পরিধিটা নেন আর টি দ্বারা গুণ করে দেন পাই ডি পরে একই রকম আসবে সিগমা ইজ ইকুয়াল টু পিডি বাই ফোর টি এইটা মানে ওই যে আপনার যে আপনি যে লংরিজিনাল দেখলেন স্ট্রেস সেটা আর এটা একই সেম জিনিস ঠিক আছে একটা জিনিস আছে যদি আপনার কর্মদক্ষতা দেওয়া থাকে তখন এখানে একটা ইটা দ্বারা গুণ হয় এটা ম্যাথ যখন করাবো তখন আমরা দেখাবো জাস্ট এই বেসিক সূত্রগুলো জেনে রাখেন তাহলে মোটামুটি তো থিন আর প্রেশার ভেশনের সূত্রগুলো ডেরিভেশন কীভাবে কী কোত্থেকে আসলো না আসলো একদম কোথায় কীভাবে কাজ করে সব ডিটেলস কিন্তু আপনাদের মোটামুটি বলে দিলাম আমি ঠিক আছে এখন আমরা কিছু ম্যাথ দেখবো এক্সপ্রেশন আর কিছু ম্যাথ দেখবো আর সাথে আরেকটা জিনিস এখানে চিন্তা করার বিষয় আছে সেটা হলো এই থিন আর প্রেশার ভেশনে যখন আপনার প্রেশার যখন আসবে তখন কী ধরনের এক ধরনের ডাইমেনশন পরিবর্তন হয় সব আমাদের টপিক্সের নাম হলো ডাইমেনশন চেঞ্জ মানে এক ধরনের ডাইমেনশন পরিবর্তন হয় কেমন ডাইমেনশন পরিবর্তন হয় মনে করেন এই যে তেমন এমন ধরনের এটাই এই যে জায়গাটা ছিল এখানে হ্যাঁ যখন এখান থেকে এরকম ফোর্স আসবে দেখেন এরকম যখন ফোর্স আসবে প্রেশার আসবে দ্যাট মিন্স প্রেশার যখন আসবে তখন কিন্তু এই শেলের উপর সে আঘাত করবে যে মানে এই দুই ইন্ডেজে সে আঘাত করবে যখন আঘাত করবে তখন যদি আঘাত করার ফলে যখন যদি লেন্থটা বেড়ে যায় লেন্থটা যদি বেড়ে যায় তাহলে কি ডায়াটা কমে যাবে না দেখেন তো লেন্থটা যদি বেড়ে যায় ডায়াটা কী হবে কমে যাবে হ্যাঁ লেন্থটা বেড়ে যাবে ডায়াটা কমে যাবে আবার যদি ডায়াটা বেড়ে যায় তাহলে লেন্থটা কী হবে কমে যাবে ডায়া যখন বেড়ে যাবে ডায়া বাড়া ডায়াবেটা মানে এটাকে আমরা কি বলবো ধরেন ডায়া বেড়ে যাওয়া তার মানে হলো আপনার ধরেন ই স্ট্রেন হবে কি স্ট্রেন হলো ট্যানজেনশিয়াল ইটি ট্যানজেনশিয়াল বরাবর স্ট্রেন হবে কি স্ট্রেন হবে হলো তাহলে আমি বলবি যে ট্যানজেনশিয়াল বরাবর যে স্ট্রেস বাই
আপনার মডুলাস অফ ইলাস্টিসিটি। হ্যাঁ, যেটা হুকস ল, এবার যদি আপনার যদি এদিকে বেড়ে যায় তাহলে এদিকে কি কমে যাবে? শুনুন, বেসিক জিনিস দিয়ে বোঝার চেষ্টা করবেন, কোনো সময় সূত্র মুখস্থ করার না, কিন্তু হ্যাঁ ক্লিয়ার হন যে ইটি ইজ ইকুয়াল টু, দেখেন আপনার এদিকে বেড়ে যাচ্ছে তাহলে স্ট্রেন হচ্ছে, স্ট্রেন ইজ ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি, আর তাহলে এদিকে কি কমে যাচ্ছে অথবা কমে যাচ্ছে, অথবা এদিকে কমে গেলে এদিকে বেড়ে যাবে, এরকম একটা কিছু হবে। তাহলে এটা ইজ ইকুয়াল টু, আমরা এটার সাথে আমরা আর একটা বিয়োগ দিতে পারি না, দেখেন কি বিয়োগ দিতে পারি, মিউ ইনটু মিউর সাথে আমরা কি গুণ করবো, মিউর সাথে আমরা এই স্ট্রেসটা গুণ করবো, এই এই যে মানে এই স্ট্রেন না গুণ করবো, এই লংগিটিউডাল বরাবর যেটা হচ্ছে, মানে মানে যেটাকে আমরা লিখতে পারি এভাবে একবারে লিখি আর কি, ই টি ইজ ইকুয়াল টু আপনার ই টেনশিয়াল বরাবর, তার মানে ডেল টি বাই হলো ই মাইনাস, এবার হলো লংগিটিউডাল বরাবর বাদ যাবে, তার মানে লংগিটিউডাল না বাই হলো ই, সাথে কিন্তু অবশ্যই একটা পয়সন রেশিও গুণ হবে, এই হলো ব্যাপারটা, ঠিক আছে? যদি আপনি এখানে যদি এবার মানগুলো বসান, টেনজেনশিয়ালের মান বসাবেন, আপনার লংগিটিউডের মান বসাবেন, মান বসালে আপনার সলিউশন হয়ে যাবে, ঠিক আছে? যেমন যদি আমি মান বসাই আপনাকে একটু দেখাই, যদি মান বসিয়ে আপনাদেরকে একটু দেখাই, তাহলে দেখেন এখান থেকে মান বসালে কি আসবে, এখান থেকে যদি মান বসান আপনি তাহলে কি আসবে, ই দেখেন তাহলে যে এখানে কি হচ্ছে, আমরা সিটি ইজ ইকুয়াল টু এটা লিখতে পারি, তাই না? এখন এটাকে যদি একটু ডেরিভেশন করি তাহলে দেখেন ইটি ইজ ইকুয়াল টু ডেল্টির মান বসান, সিগমাটির মান বসান, মানে টেনজেনশিয়াল স্ট্রেসের মান বসান, তাহলে কি হবে, পিডি টেনজেনশিয়াল স্ট্রেসের সূত্র কি ছিল, টু টি পিডি বাই টু টি, ই ছিল ই লিখি মাইনাস টেন, এবার হলো পিডি বাই ফোর টি ই ইন্টু পয়সন রেশিও আর কি। হ্যাঁ, পরে কমন নেন পিডি বাই টু টি কমন নেন, পিডি বাই টু টি যদি কমন নেন, টু টি ই কমন নেন আর কি, তাহলে এখানে থাকবে কি ওয়ান মাইনাস, এখান থেকে থাকবে হলো মিউ, আর নিচে থাকবে টু কমন নিয়ে নিয়েছেন তার মানে হলো টু আছে, ঠিক আছে? এই যে মিউ বাই টু, এটা হলো সূত্র আসলো। এরপরে যদি এটাকে আপনি, এটা তো বুঝতে পারছেন হ্যাঁ, তাহলে এবার মুছে দিলাম, এরপর আপনি ইসে যান, এরপর আপনি ওই যে ওইটা আর কি, এই যে মনে করেন আপনার মূল ইয়েটা ছিল, আপনার এদিকে ফোর্স ক্রিয়েট করতেছেন বা প্রেশার ক্রিয়েট হচ্ছে, তাহলে যদি আমি এখন লংগিটিউডাল বরাবর, আপনাদের এতক্ষণ টেনজেনশিয়াল বরাবর চিন্তা করলাম তাই না, এদিকে এদিক, তা টেনজেনশিয়াল লংগিটিউডাল বরাবর করলে কী হবে, লংগিটিউডাল বরাবর হলে লংগিটিউডাল বরাবর হবে লংগি ইএল ইজ ইকুয়াল টু সিগমা এল বাই ই মাইনাস, তা টেনজেনশিয়ালটা বিয়োগ যাবে টেনজেনশিয়াল, দেখছেন লংগিটিউডাল বাড়তেছে, তা টেনজেনশিয়াল কি কমবে, তাহলে মানে পজিটিভ থিঙ্কিং তাহলে নেগেটিভ হবে, ঠিক আছে? টি বাই ই, এটা মিউ অবশ্যই দিতে হবে, পরে আপনি কী করবেন লংগিটিউডের মান বসান, লংগিটিউডের মান কী হবে, লংগিটিউডাল পি ডি বাই ফোর টি ই মাইনাস মিউ ইন্টু পি ডি বাই টু টি ই, পরে পি ডি বাই টু টি ই কমন নেবেন তাই না, তাহলে এখানে দেখবে হাফ মাইনাস মিউ, এই পার্থক্যটা, একটা হলো মিউ মাইনাস হাফ, সরি একটা হলো ওয়ান মাইনাস মিউ বাই টু, আরেকটা হাফ মাইনাস মিউ, ঠিক আছে? এটাই পার্থক্য। দেখো সূত্র মুখস্থ করে আপনাদের কোনো প্রয়োজন নেই, আপনারা সাথে ডেরিভেশনটা বোঝার ট্রাই করেন, তাহলে আর অঙ্কে আমার মনে হয় না ঝামেলা হবে, ঠিক আছে? তা এই ছিল মোটামুটি আপনাদের সাথে আলোচনার বিষয়বস্তু, বেসিক লেভেলের আলোচনা একদমই, যে কীভাবে সূত্রগুলো আসছে, কীভাবে এগুলোকে ডেরিভেশন করব সূত্রের, এখন আমি অঙ্ক যখন সলিউশন করবেন তখন কিছু সূত্রের কিছু বেসিক ব্যাপার কিন্তু আপনার বোঝার প্রয়োজন আছে আমাদের, ঠিক আছে? একদমই আমি সংক্ষেপে কয়েকটা কথা বলে দিই, একটু মনোযোগ দেন, আমাদের সূত্র একটা দেখছিলাম যখন ট্যানজেনশিয়াল স্ট্রেস হয়েছে হলো, তখন আমরা দেখছি পি ডি বাই টু টি, হ্যাঁ, যখন লংগিটিউডাল স্ট্রেস হলো তখন পি ডি বাই ফোর টি, যখন এটা হলো কি সার, এটা হলো আপনার, আরেকটা হলো দেখছি যে ডেল ইজ ইকুয়াল টু পি ডি বাই ফোর টি, ঠিক আছে?
এগুলো আপনার সিলিন্ডিকাল শেলের ক্ষেত্রে, সিলিন্ড্রিকাল শেল, আর একটা হলো স্ফেরিকাল শেল, স্ফেরিকাল শেল, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে যে এখান থেকে আপনি কী পেলেন, এটা যেটা বলতেছিলাম বারবার এটা বোঝার ট্রাই করবেন, যে প্রেশার অ্যাপ্লাই করতেছেন যার কারণে ওই ম্যাটেরিয়ালসের উপর, যে ম্যাটেরিয়ালসের তৈরি ওই ভ্যাসেলটা, এইটুকুই হলো বুঝার। অঙ্ক করার ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো যদি আপনি না বুঝেন তাহলে অঙ্কগুলো আপনি করতে পারবেন না, কখনোই পারবেন না, ঠিক আছে। যেটা বলতেছিলাম সেটা হলো যে এইখানে পি হলো প্রেশার ভ্যাসেলের উপর যে পরিমাণে ফ্লুইড, যে ফ্লুইড আছে তার প্রেশার কী, সে কী পরিমাণে প্রেশার ইনটেন্সিটি দিচ্ছে সেটা বুঝতে হবে। আর এই ডেলটি মানে এই টি আর এই ডি হলো ওই স্ফেরিক্যাল শেল, সিলিন্ডার অথবা স্ফেরিক যাই হোক, তার ডায়া আর টি হলো পুরুত্ব। তাহলে যে পরিমাণ প্রেশার ওই ফ্লুইড দিচ্ছে এই ডি আর ওই টি নিয়ে, যদি এই ডি আর ওই টি, এই টি নিয়ে কোনো তৈরি কোনো প্রেশার ভেসেল হয় তাহলে তার উপর এই পরিমাণে স্ট্রেস ক্রিয়েট হবে ওই পিয়ের কারণে। যে পরিমাণ স্ট্রেস হবে এটা কিন্তু সেই অ্যাপ্লাইং স্ট্রেস, যে স্ট্রেসটা সে অ্যাপ্লাই করতেছে দিচ্ছে ওই ফ্লুইড, এটা কিন্তু আবার মনে করেন না যে আপনার রেজিস্টিং স্ট্রেস। এই জায়গাটাই আমাদের সবথেকে বড় ভুল হয়, ঠিক আছে। এটা কিন্তু অ্যাপ্লাইং স্ট্রেস, আমি বারবার বলতেছি পির কারণে অ্যাপ্লাইং প্রেশার ভেসেলে যে ফ্লুইড যাচ্ছে সেই ফ্লুইডের ফোর্সের কারণে, ফ্লুইডের প্রেশারের কারণে যে ফোর্স আসতেছে সেই ফোর্স থেকে কী পরিমাণে স্ট্রেস সৃষ্টি হচ্ছে ওই ম্যাটেরিয়ালসের উপর, যে ম্যাটেরিয়ালসের তৈরি প্রেশার ভেসেলটা, সে তার স্ট্রেস। এখন কথা হলো যে ওই ম্যাটেরিয়ালসে, যে ম্যাটেরিয়ালসের এটা হলো অ্যাপ্লাই হলো, এখন ম্যাটেরিয়ালসের অবশ্যই একটা রেজিস্টিং ক্যাপাসিটি আছে, রেজিস্টিং ক্যাপাসিটি কারণ ওই ম্যাটেরিয়ালসের যে মনে করেন স্টিলের তৈরি ধরেন, তাহলে স্টিলের একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টি অনুযায়ী তার স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আছে, স্ট্রেস ভেরিয়াস আছে, স্ট্রেন ডায়াগ্রাম আছে, স্ট্রেস ইজ ইকুয়াল টু ই ই থেকে আমি সেখান থেকে স্ট্রেন বের করে নিয়ে আসার সিস্টেম আছে। তাহলে স্টিল আপনার স্টিলের স্ট্রেন, সরি স্ট্রেস আপনার জানা আছে, সেই এই স্ট্রেসের সাথে ওই স্ট্রেসের কম্পেয়ার করবেন, কম্পেয়ার করলে বুঝবেন যে স্ট্রেসটা আসতেছে আর যে স্ট্রেসটা আমার রেজিস্ট করতেছে ওই ম্যাটেরিয়ালস সেটা টিকবে কি টিকবে না, এটাই বেসিক অঙ্ক আর কিচ্ছু না, ঠিক আছে। তো এটা আপনি মনে রাখবেন। আর একটা জিনিস এখান থেকে আপনাদের মনে রাখতে হবে, সেটা হলো যে এই যে এখানে যে ডেলটি, সরি সিগমাটি, এখানে কী হচ্ছে দেখেন, প্রেশার যখন বাড়বে তখন কিন্তু স্ট্রেসও বাড়বে, ক্লিয়ার হন? প্রেশার যখন বাড়বে স্ট্রেস বাড়বে, ডি যখন বাড়বে স্ট্রেস বাড়বে একই পরিমাণ পির কারণে, তখন কিন্তু টির উপর দেখেন স্ট্রেস ডিপেন্ড করতেছে কার উপর, স্ট্রেস চিন্তা করেন স্ট্রেস আপনাদের অনেক সময় অঙ্কে, কেন আমি কথাগুলো বলতেছি একটু বলি, তাহলে আপনাদের মনোযোগ বাড়বে যে আসলে কী জন্য আমি কথাগুলো বলতেছি। ধরেন আপনার একটা অঙ্ক করতে বলছে, সব রাডার দেওয়া আছে, সব কিছু ওকে করা আছে, এখন আপনাকে বলছে টির মান নির্ণয় করো বা অ্যালাউবল টি কত, ধরেন ডির মান বলছে যে অ্যালাউবল ডি কত, বা ধরেন পি কত, অ্যালাউবল পি কত, বা স্ট্রেস বলতে পারে, কোনো সমস্যা নেই, স্ট্রেস বের করতে বললে ইজি সূত্র বসায় দিয়ে করে ফেলবেন, স্ট্রেসও অ্যালাউবল বলতে পারে। মনে রাখবেন অ্যালাউবল বলতে বোঝায় যে ওই ম্যাটেরিয়ালসের প্রপার্টির উপর ডিপেন্ড করে, ম্যাটেরিয়ালসের কী পরিমাণে স্ট্রেস দেওয়া আছে আর আপনার ওই প্রেশারের কারণে কী পরিমাণে স্ট্রেস আসতেছে, এ দুটাকে একটা কম্পেয়ার করা বোঝাই, ঠিক আছে। তার মানে সে টিকবে কি টিকবে না, বা কতটুকু ফোর্স দিলে সে টিকবে, এরকম একটা ব্যাপার। তা সেই ক্ষেত্রে আপনাদের একটু থিঙ্কিং করে দেখবেন আপনারা, আপনাদের সোজা একটা প্রসেস আমি বলে দিচ্ছি, সেটা হলো যে প্রেশার যদি বাড়ে তাহলে স্ট্রেস বাড়বে, প্রেশার ডি বাড়লে স্ট্রেস বাড়বে, আর স্ট্রেস বাড়লে কিন্তু আপনার রেজিস্টিং পাওয়ার কিন্তু বাড়াতে হবে, তা ক্লিয়ার হন? স্ট্রেস বাড়লে মানে কি রেজিস্টিং পাওয়ার, রেজিস্টিং ফোর্সের পাওয়ার বাড়াতে হবে, তার মানে ম্যাটেরিয়ালসের প্রপার্টির উপর ডিপেন্ড করতেছে সেই ক্ষেত্রে। কিন্তু তাইলে মনে রাখবেন যদি আপনি ডিকে বড় ডি ধরেন, ধরেন দুটো ডি আসছে, একটা হলো লেল থেকে একটা আসছে মানে লঙ্গিটিউডিনাল থেকে আসছে, টি থেকে একটা আসছে, এখন আপনি ডি কি বড় নেবেন না ছোটো নেবেন, তো আপনার দুটো ডি বের হলো ধরেন, কারণ ডাটা দেওয়া আছে স্ট্রেসের ডাটা দুইটা, এই স্ট্রেসের ডাটা যদি দুইটা আপনি ইউজ করেন অঙ্কের ভিতর, তাহলে মনে করেন টেনজেনশিয়াল স্ট্রেসও দেওয়া আছে, লঙ্গিটিউডিনাল স্ট্রেসও দেওয়া আছে, তাহলে আপনি কী করবেন, তাহলে ডি অবশ্যই দুইটা বের হবে। এখন আপনাকে বলা হলো কোন ডিটা আপনি ইউজ করবেন, অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে যে যে ডিটা ইউজ করবো, যদি আপনি বড় ডিটা ইউজ করেন তাহলে কিন্তু ডেল্টার মান বেড়ে যাবে, হ্যাঁ ডেল্টার মান বেড়ে যাবে, আপনি যত 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 পারেন যে আপনি যে কোনো স্ট্রেসের মান কমানোর চেষ্টা করবেন, স্ট্রেসের মান কমালে আপনার জন্য সুবিধা, ঠিক আছে। কত এই স্ট্রেসের মান কমানো মানে আপনি কমানো মানে হলো আপনি অ্যাপ্লাইং স্ট্রেস কমাচ্ছেন, এই এগুলো কিন্তু সব অ্যাপ্লাইং, আর রেজিস্টিংটা আছে,
তাহলে ডি বাড়ানো মানে অ্যাপ্লাইং স্ট্রেস বেড়ে যাওয়া, আর ডি কমানো মানে অ্যাপ্লাইং স্ট্রেস কমে যাওয়া, ঠিক আছে কথা? পি বাড়ানো মানে অ্যাপ্লাইং স্ট্রেস বেড়ে যাওয়া, পি কমানো মানে অ্যাপ্লাইং স্ট্রেস। এই পি আর ডি হলো এর সাথে সমানুপাতিক, তার মানে আপনি বুঝবেন যে আপনার অবশ্যই যদি পি আর ডি বের করতে পারে তাহলে অবশ্যই আপনাকে স্লোটা থিঙ্কিং করতে হবে, আর স্লোটা থিঙ্কিং করলে আপনি স্ট্রেসের মান কমবে, তাই না? স্লোটা থিঙ্কিং করলে স্ট্রেসের মান কমবে, তার মানে এটা আপনাদের বেটার, কারণ এটা অ্যাপ্লাইং স্ট্রেস, অ্যাপ্লাইং স্ট্রেস। মানে রেজিস্টিং স্ট্রেস তাহলে কম দিলে হবে, রেজিস্ট্রেস যদি এটা বেশি দেন তাহলে রেজিস্টিং স্ট্রেসের পরিমাণ বেশি হবে, তাহলে কিন্তু আপনার জিনিসটা ফেল করতে পারে, ঠিক আছে? এই জিনিসগুলো থিঙ্কিং করতে হবে। আর টির ক্ষেত্রে উল্টোটা দেখেন, টি কিন্তু নিচের দিকে আছে, তার মানে ব্যস্ত অনুপাতিক, যদি টি বেড়ে যায় তাহলে এটা কমে যাবে, তার মানে টির ক্ষেত্রে আপনি বড় থিঙ্কিং করবেন, ঠিক আছে? ডি আপনি সোজা সোজা কথা বলে দিই, পি ডি কে আপনি ধরবেন হলো ছোটো, মানে স্মল থিঙ্কিং করবেন, ঠিক আছে? আর টি কে আপনি ধরবেন হলো বিগ, মানে আপনার থিঙ্কিং লেভেল থাকবে যে স্ট্রেসের মান কমানো, সোজা কথা, আর কোনো কথা নেই। এখন যা করলে স্ট্রেসের মান কমে, ঠিক আছে? সেটাই আপনি ওখানে ইউজ করবেন। টি বাড়ালে কমবে না ডি কমালে কমবে, এই জিনিসগুলো আপনি ওইখানে ডিসিশন নেবেন, ঠিক আছে? আচ্ছা, এটা হলো অঙ্ক করার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট কতগুলো কথা। আপনি যদি কথাগুলো বুঝে থাকেন আমার মনে হয় না আপনি কোনো অঙ্কে আটকানোর সম্ভাবনা আছে। কিছু অঙ্ক ব্যতিক্রম থাকতে পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু কমন জিনিসগুলো এরকমই, ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন কোনো একটা অঙ্কের ভিতর আপনাকে কোনো স্ট্রেসের স্পেসিফিকেশন করে দেয় নাই, ইয়েস আপনার এটা লংজিটিউডিনাল স্ট্রেস, এটা আপনার টেনজেনশিয়াল স্ট্রেস, এরকম কিছু বলে নাই, আপনাকে শুধুমাত্র স্ট্রেসের কথা বললো। দুটা কথা বলতে পারে, একটা হলো শুধুমাত্র অনলি স্ট্রেস বলতে পারে, অথবা টেনশাইল স্ট্রেস বলতে পারে, টেনশাইল স্ট্রেস বলতে পারে, এই দুটা যে কোনো একটা বলতে পারে, ঠিক আছে? তাই স্ট্রেস বলুক আর টেনশাইল স্ট্রেস বলুক, যাই বলুক, যতক্ষণ না আপনাকে স্পেসিফিক সার্কামফারেন্সিয়াল স্ট্রেস আর টেনশাইল স্ট্রেস অথবা লংজিটিউডিনাল স্ট্রেস স্পষ্টভাবে যতক্ষণ না বলবে, ততক্ষণ পর্যন্ত যে কোনো স্ট্রেসই হোক সেই দুইটা স্ট্রেসই এই দুটার সমান, তার মানে টেনজেনশিয়ালও ওই একই স্ট্রেস, লংজিটিউডাল একই স্ট্রেস, তার মানে আপনার দুইটা দিয়েই চেক করতে হবে, ক্লিয়ার জিনিসটা? আপনাকে সাধারণত এইসব প্রশ্ন করবে, স্ট্রেস দেওয়া থাকবে, আপনাকে বলা থাকবে না কোন স্ট্রেস, তখন আপনাকে দুইটার ট্রায়াল দিবেন, দুইটার ক্ষেত্রে স্ট্রেস একই ধরতে হবে, টেনশিয়াল বলুক আর স্ট্রেস বলুক, ঠিক আছে? এবং তখন আপনার ওই টি ডি পি এরকম কিছু বের করতে বলবে, তখন আপনি ডিসিশন নেবেন কোনটা দুটা থেকে কোনটা বড়, একটা বড় একটা ছোটো হবে, ঠিক আছে? যেটা বড় হবে সেটা নেবেন নাকি ছোটোটা নেবেন, টি সর্বদা বড়টা নেবেন না ছোটোটা নেবেন, এটা চিন্তা করতে হবে। টি সর্বদা বড়টা নেবেন, যেহেতু সাথে স্ট্রেসের মান বড়টা নিলে কমবে, আর পি আর ডির ভিতরে সবসময় পি ডি নেবেন কি ইকুয়াল, তার মানে পি ডি নেবেন ছোটোটা, তার মানে যেহেতু ইকুয়াল তবে ছোটোটা নেবেন, ঠিক আছে? এবং চিন্তা করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আছে যেটা হলো যে আপনাকে অনেক সময় বলবে যে প্রেশার ভেসেলের যে আপনার বাস্ট, যদি বাস্ট হয় তাহলে সেটা কী টাইপের বাস্ট হতে পারে? বাস্ট তো আমরা দেখছি যে দুই ধরনের কারণে হতে পারে, একটা হলো আপনার টেনজেনশিয়াল একটা বাস্ট হতে পারে, আর একটা হলো আপনার লংজিটিউডিনাল বড় একটা বাস্ট হতে পারে, দুই ধরনের হতে পারে। তাহলে কী টাইপের বাস্ট হবে? তা আপনি একটা জিনিস বলেন, যদি একই প্রেশার হয়, একই ডি হয়, একই টি হয়, তাহলে স্ট্রেস কোথায় বেশি বলেন তো? স্ট্রেস অবশ্যই বেশি সার্কামফারেন্সিয়ালে, তাহলে যদি সার, কারণ আমরা জানি যে ট্যানজেনশিয়াল, আমরা কি জানি যে এই দেখেন পিডি, এটা হলো পিডি বাই টু টি, এটা হলো পিডি বাই ফোর টি, তাহলে কি এটা কি আবার হাফ গুণ হচ্ছে? তার মানে পিডি বাই টু টির সমান লিখলে হাফ ইন্টু এটা, তাহলে আমরা জানি কি যে ট্যানজেনশিয়ালটা অবশ্যই কি লংজিটিউডিনালের দ্বিগুণ, তার মানে আপনার আগে গণনাটা কোথায় ঘটবে, বাসটা কোথায় হবে আগে, অবশ্যই ট্যানজেনশিয়াল বড় ব্যঞ্জনশিয়াল হবে, তার মানে আপনার বাসটা হবে এই যে এরকম, এই যদি মনে করেন আপনার একটা ই হয় তাহলে বাসটা হবে এই যে আপনার এই যে লেন্থ বরাবর, ঠিক আছে? লেন্থ বরাবর বাসটা, মানে আপনার এদিকে এরকম ফোর্সের কারণে এদিকে এরকম ফেটে যাবে, ঠিক আছে? এদিকে এরকম ফেটে যাবে, তার মানে লেন্থ বরাবর বাস্ট হবে, এরকম আপনার ডায়াগ্রামে দেখা যেতে পারে এরকম বাস্ট হচ্ছে, ঠিক আছে? তার মানে বাসটা কোথায় বেসিক্যালি হবে, কী কারণে হবে, ঠিক আছে? কোনটাতে আগে ঘটবে, এটাতে ঘটবে না এটাতে ঘটবে? বাস্ট তো এই যে এইখানে হয়, দুই জায়গায় হয়, এই যে এই জায়গাটায় এই জায়গায় এরকম খুলে পড়ে যায়, এরকম খুলে পড়ে যায়, এই পাশ থেকে এরকম খুলে যায়, আর এই পাশ থেকে এরকম বাস্ট হতে পারে, এই যে দুই পাশ থেকে এরকম বাস্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? দুইটা কারণে হয়ে যায়, একটা হলো সার্কামফারেন্সের কারণে, একটা হলো ট্যানজে এর কারণে, আপনার লংজিটিউডিনাল বরাবর, ঠিক আছে? আর একটা জিনিস একটু মনে রাখবেন যে অঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে
যে আপনার অঙ্কে স্ফেরিকাল শেল বলতেছে না সার্কামপারেন্স শেল বলতেছে, সরি সিলিন্ডার শেল বলতেছে, এই দুইটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। বারবার বলতেছি এই জায়গাটা অনেকে ভুল করে, কারণ আপনি যদি মনে করেন স্পেরিকাল শেল বললো খেয়ালই করলেন না, অথচ আপনি সারা আপনার সিলিন্ডার শেল দিয়ে করে আসলেন, তাহলে কিন্তু অঙ্কটা হবে না, ঠিক আছে? তো এটা আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস স্পেরিকাল শেলের ক্ষেত্রে, কিন্তু দেখেন স্পেরিকাল শেলের ক্ষেত্রে কিন্তু কোনো রকমই আপনার ট্যানজেনশিয়াল অথবা লংজিটিউডাল কোনো কথা নেই, ট্যানজেনশিয়ালও যা লংজিটিউডাল তাই, একই জিনিস। স্পেরিকাল শেলের ক্ষেত্রে ট্যানজেনশিয়াল লংজিটিউডাল নেই, এটা মনে রাখবেন। স্পেরিকাল শেলের ক্ষেত্রে স্ট্রেস বলুক, যে স্ট্রেসই বলুক, সেটা ট্যানজেনশিয়াল লংজিটিউডাল সমান, এখানে কোনো আলাদা কোনো ভেরিয়েশন নেই, দুটো একই জিনিস, ঠিক আছে? আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস হলো, আমি কিন্তু ম্যাথ কীভাবে সলভ করবেন সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতেছি। আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস হলো যে অনেক সময় আপনার যেমন মানে ট্যানজেনশিয়াল অথবা লংজিটিউডাল বের করেন, সেক্ষেত্রে পি এর মান, পি এর পিটা আসলে কি, পিটা আসলে আপনার এই পিটা বেসিক্যালি হলো যে ফ্লুইডটা যাবে, ফ্লুইডটা পাস করবে, সে কী পরিমাণে প্রেশার দিচ্ছে, এটা আপনার জানতে হবে। তো অনেক সময় পির মান ডিরেক্টলি না বলে আপনাকে বলা থাকতে পারে যে ফ্লুইডের ক্যারেক্টারিস্টিক্স, দ্যাট মিনস ফ্লুইডের যে প্রপার্টি আছে, যেমন মনে করেন যে রোর মান দেওয়া আছে অথবা ওমেগার মান দেওয়া আছে, ঠিক আছে? আপনার এই প্রপার্টিগুলো দেওয়া থাকতে পারে, মানে ডেন্সিটিগুলো দেওয়া থাকতে পারে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আপনাকে এটা বুঝে আপনাকে কাজ করতে হবে। তখন ডেন্সিটি দেওয়া থাকবে, যেমন পি ইজ ইকুয়াল টু কি, আমরা জানি যে ওমেগা এস, এটা আমরা জানি, তাই না? সেখান থেকে আমরা গতবার ও এস, এটা দিয়ে আমরা সেখান থেকে কী বের করে নিয়ে আসবো, আমরা এইস এর মান অথবা অন্য কিছু দেওয়া থাকতে পারে, পির মান বের করে ইউস দেওয়া থাকবে। তখন যেমন ধরেন একটা ওয়াটার ট্যাঙ্কে আছে, ওয়াটার ট্যাঙ্কে ধরেন ওয়াটার ট্যাঙ্কের উচ্চতা ধরেন দেওয়া আছে আপনার 100 মিটার, ঠিক আছে? হ্যাঁ, এরকম দেওয়া আছে। তো এখন আপনি কী করবেন, আপনাকে বলছে যে সার্কামফারেন্স অথবা ট্যানজেনশিয়াল বের করো, তো আপনি সূত্র লিখবেন, লেখা যেমন পি ডি বাই মনে করেন 2 ডি বের লিখলেন, পির মান কী লিখবেন, ওমেগা এস লিখবেন। ওমেগা বলতে হ্যাঁ, এটা এখানে একটা ব্যাপার আছে, আপনারা অনেকেই জানেন কি না জানি না, যে ওমেগা কিন্তু আপনার মাস ডেন্সিটি না, এটা কিন্তু একটা ওয়েট ডেন্সিটি, এটা মাথায় রাখতে হবে। ওমেগা কিন্তু একটা ওয়েট ডেন্সিটি, যদি আপনার ওয়েটের মান যদি এরকম দেওয়া থাকে, যদি রোর মান, যেমন মনে করেন পানির ক্ষেত্রে 1000 কেজি পার ঘনমিটার, তাহলে কিন্তু আপনি এখানে রোল লিখবেন। কিন্তু এখানে যদি আপনার ওমেগার মান দেওয়া থাকে, যেমন মনে করেন ওমেগা ইজ ইকুয়াল টু দেওয়া থাকে 9.81, তখন কিন্তু আপনার ওইগুলো ক্যারেক্টারে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? ইউনিটে দিয়ে তাকায় দেখবেন ইউনিটটা কিসে দেওয়া আছে, ঠিক আছে? তারপর আপনি কিসে বের করতে যাচ্ছেন, এটা ব্যাপার আছে। যেমন যদি স্ট্রেসের মান আপনি যদি বের করতে চান ওইভাবে, তো ওইভাবে কাজ করবেন। যাই হোক, এখান থেকে আপনি মাস, শুধু এটুকু বোঝায় রাখলাম আপনাদেরকে যে মাস ডেন্সিটি আর ওয়েট ডেন্সিটির ভিতরে ডিফারেন্স আছে, এই কথা বোঝায় রাখলাম, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন। আর এভাবে আর কি পির মান লিখলে আপনি ওইখান থেকে আপনার অনেক সময় এইস বের করতে বলতে হবে। অনেক সময় ম্যাথে বলে যে এইস আপনি কত হাইটে পানি রাখছেন এটা বের করেন, ঠিক আছে? তখন আপনি এখানে পি ওমেগা এইস লিখবেন, গামার মান দেওয়া থাকবে, ওমেগার মান দেওয়া থাকবে, তখন আপনি সেখান থেকে এইস বের করে ফেলতে পারবেন, সব দেওয়া থাকবে আপনার, তাই ইজি হয়ে যাবে, ঠিক আছে? আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে আপনার অনেক সময় ভাববেন যে এখানে তো ওমেগা এস যখন লিখবো পি ইকুয়াল টু ওমেগা এস, তখন তো এখানে তো এইসের ডিস্ট্রিবিউশন তো আলাদা, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু এইসের ভেরিয়েশনের কারণে পির মান চেঞ্জ হয়ে যাবে, এটা আপনার অনেক সময় ভাববেন। কিন্তু এখানে ব্যাপারটা হলো আপনাকে বলে দেওয়া হয়েছে, এখানে আপনাকে বলে দেওয়া হয়েছে যে এই যে প্রেশার যে ডিস্ট্রিবিউশনগুলো আছে, এমনি বেসিক্যালি প্রেশার ডিস্ট্রিবিউশন কিন্তু সেম না, প্রেশার ডিস্ট্রিবিউশন একটা আপনার ট্রায়াঙ্গুলার ফর্ম করে, কিন্তু সেটা এখানে চিন্তা করার দরকার না, আপনাকে বলতে প্রেশার ডিস্ট্রিবিউশন সেম, এই জায়গাটা কনসিডার করে নিতে হবে আপনাকে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? এখন আপনাদের সামনে ম্যাথের একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলো, মানে একটা ম্যাথ সলিউশন করতে গেলে আপনাদের অনেক সময় ক্রিটিক্যাল একটা মোমেন্টের সৃষ্টি হতে পারে, সেটা কীভাবে সলিউশন করবেন এটা আপনাদেরকে আমি জানাবো। এবং তার আগে আপনাদেরকে এই অঙ্কটা সলিউশন করার আগে আপনাদের কিছু বেসিক কনসিডারেশন দরকার আছে, ঠিক আছে? সেই জিনিসগুলো আমি একটু আলোচনা করার চেষ্টা করি। দেখেন এই ধরনের একটা স্ফেরিক্যাল শেল, সরি সিলিন্ড্রিক্যাল শেল, হ্যাঁ সিলিন্ড্রিক্যাল শেল, আপনাকে কোশ্চেন যে বলবে যে দ্য স্ট্রেংথ অফ লংজিটিউডিনাল জয়েন্ট, ডিনাল জয়েন্ট
or the strength of guardian. Guardian. এরকম আপনাকে কোশ্চেন্সে বলবে এই লংগিটিউডিনাল জয়েন্ট আর গার্জেন্টের স্ট্রেন্থ বলতে আপনি কি বুঝেন এটা কিন্তু বোঝার বিষয় লংগিটিউডিনাল জয়েন্ট এবং গার্জ জয়েন্টের স্ট্রেন্থ স্ট্রেন্থ মানে তার শক্তি ক্ষমতা এটা দিয়ে আপনি কি বুঝেন ব্যাপারটা হলো যে আপনি এই জায়গাটায় অনেক সময় যখন এটা স্পিরিকাল শেলকে তৈরি করা হয় তখন কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের জয়েন্ট দেওয়া হয় ধরেন এটা রিবেট জয়েন্ট হ্যাঁ ধরেন একটা রিবেট জয়েন্ট মানে আপনার করছে কি এই জায়গাটায় দুটো পাত দিয়ে জোড়া দিছে জোড়া দেওয়ার পর এখানে এরকম এরকম কতগুলো আপনার রিবেট ইনপুট করছে সেখানে ঠিক আছে যদি সেখানে ইনপুট করে তাহলে এই যে আপনার লংগিটিউডিনাল বরাবর একটা জয়েন্ট পেলেন আপনি খেয়াল করেন বেসিক অ্যাসাম্পশন একটা যে লংগিটিউডিনাল বরাবর লংগিটিউডিনাল বরাবর আপনি কি বলেন একটা জয়েন্ট পাইছেন কিন্তু তাই না জয়েন্ট পাইছেন এই জয়েন্টটা কিন্তু রিবেট জয়েন্ট তাহলে এই জয়েন্টের একটা শক্তি আছে তো দেখেন এই শক্তিটা কেই বলে দ্য স্ট্রেন্থ অফ লংগিটিউডিনাল জয়েন্ট আবার আপনি কিন্তু এই যে যে আপনি যে এই যে এই আপনার যে মানে একদম ইন প্রান্ত যে দুইটা এই ইন প্রান্তে আপনার প্লেট দিয়ে তার উপর রিবেট দিয়ে এরকম আপনি কতগুলো জয়েন্ট দিতে পারেন এরকম থাকে কিন্তু হ্যাঁ তাহলে এই যে জয়েন্টগুলো দিলেন আপনি এই জয়েন্টটাকে বলা হবে আপনার গার্ড জয়েন্ট গার্ড ক্লিয়ার হন এই লংগিটিউডিনাল জয়েন্ট কি আর গার্ড জয়েন্ট কি এই দুটো যদি না বুঝেন তাহলে কিন্তু অঙ্কগুলো করতে পারবেন না ঠিক আছে লংগিটিউডিনাল জয়েন্ট হলো লংগিটিউডিনাল বরাবর লম্বালম্বি বরাবর ঠিক আছে আর গার্ড জয়েন্ট হলো আপনার ইন প্রান্তে তাহলে লংগিটিউডিনাল জয়েন্টে আপনার ইফেক্ট পড়বে এই লংগিটিউডিনাল জয়েন্টকে যদি জয়েন্টের স্ট্রেন্থ দেওয়া আছে তার মানে ম্যাটেরিয়াল স্ট্রেন্থ এক টাইপের তাই না তাহলে এই জয়েন্টকে যদি আপনাকে ভেঙে দিতে হয় ব্রেক করতে হয় তাহলে আপনাকে কোন ফোর্সটা অ্যাপ্লাই করতে হবে প্রেশার ভেসেলের যে ফ্লুইড থাকবে ফ্লুইডটা কোন দিকে ফোর্সটা দিবে ফোর্সটা কিন্তু এদিকে দিবে দেখেন একদম লম্বালম্বি সে কিন্তু এরকম ভেঙে দিতে যাবে তার মানে আপনার এদিকে যদি ফোর্সটা অ্যাপ্লাই করা হয় এটা লংগিটিউডিনাল জয়েন্ট এই জয়েন্টটাকে ভাঙার জন্য এই জয়েন্টের একটা স্ট্রেন্থ দেওয়া আছে এটাকে ভাঙার জন্য আপনার ফোর্স অ্যাপ্লাই করতে হবে এই লম্বালম্বি বরাবর দ্যাট মিন্স এটাকে বলবো আমরা এটাকে বলবো ট্যানজেনশিয়াল স্ট্রেস তাই না আর গার্ড জয়েন্ট যেটা গার্ড জয়েন্টটা আপনার কী করবে সে এরকম ইনপ্রান্ত থেকে এরকম বাস্ট করার চেষ্টা করবে তাই না তাইলে সেক্ষেত্রে আমাদের সেখানে যে জয়েন্ট সেখানে যে হিসাবটা আসবে সেটা আসবে আমাদের লংগিটিউডিনাল জয়েন্টের ক্ষেত্রে ঠিক আছে আমরা এখানে ট্যানজেনশিয়াল জয়েন্ট চিন্তা করবো আর এখানে চিন্তা করবো কি লংগিটিউডিনাল জয়েন্ট এই দুইটা জিনিস আমাদেরকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে ঠিক আছে তাহলে যেটা বলছিলাম যে আপনি লংগিটিউডিনাল জয়েন্টের ক্ষেত্রে আপনার ইউজ হবে হলো ট্যানজেনশিয়াল স্ট্রেসের ব্যাপারটা আর যেটা আপনার গার্ড জয়েন্ট থাকবে সেখানে আপনার ইউজ হবে হলো লংগিটিউডিনাল স্ট্রেসের ব্যাপারটা যাই হোক একটা জিনিস বোঝার আছে এখানে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো যে লংগিটিউডিনাল জয়েন্টে স্ট্রেন্থ যখন বলবে সেই স্ট্রেন্থটা কিসে এক্সপ্রেস করবেন আপনাদের একটা ইউনিটে এক্সপ্রেস করতে হবে এটা লংগিটিউডিনাল জয়েন্টের লেন্থ স্ট্রেন্থ জয়েন্টের স্ট্রেন্থ যেহেতু তাহলে সে জয়েন্ট পুরা বরাবর স্ট্রেন্থটা তার ঠিক আছে তাহলে এটা কিন্তু অবশ্যই এরিয়ার উপর ডিপেন্ড করতেছে না এটা লেন্থ বরাবর ডিপেন্ড করতেছে দ্যাট মিন্স আপনার এটাকে যদি আমি এক্সপ্রেস করতে হয় তাহলে আমার হবে ইউনিটটা হবে এরকম যেমন ধরেন নিউটন পার ধরেন মিটার অথবা ধরেন পাউন্ড পার ফিট এরকম একটা ইউনিট হবে যখন আপনি তাকে টি দ্বারা ভাগ দিবেন এর পুরোত্ব দ্বারা ভাগ দিবেন তখন সেটা আসবে হলো ফিট স্কোয়ার ঠিক আছে তার মানে আপনি লংগিটিউডিনাল জয়েন্টের যে স্ট্রেন্থ পাবেন দ্যাট মিন্স যখন সিগমা লিখবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে যে মান দেওয়া থাকবে সেই মানের সাথে অবশ্যই একটা টি দ্বারা গুণ করতে হবে যেমন জয়েন্টের স্ট্রেন্থ ধরেন তার টি দ্বারা গুণ করবেন স্ট্রেন্থ স্ট্রেন্থ ভাগ টি এইভাবে থাকবে জিনিসটা ঠিক আছে জয়েন্টের স্ট্রেন্থ মনে রাখতে হবে যেটা বেসিক বোধহয় এটা বুঝেন অঙ্কটা তো আপনারা নিজেরাই করতে পারবেন লংগিটিউডিনাল জয়েন্টের যে স্ট্রেন্থ এই স্ট্রেন্থটাকে প্রকাশ করে হলো ইউনিট মানে ইউনিট ওয়েট দ্বারা দ্যাট মিন্স মনে করেন ইউনিট ফোর্স দ্বারা তবে মনে করেন প্রত্যেক মিটারে কত ইউনিট
প্রত্যেক ফিটে কত পাউন্ড স্ট্রেংথ আছে, প্রত্যেক ফিটে প্রত্যেক মিটারে কত নিউটন স্ট্রেংথ আছে, এই জিনিসগুলো তারা এক্সপ্রেস করে। ঠিক আছে, তাহলে এইভাবে অঙ্কগুলো সলিউশন করে ফেলবেন। ধরেন এরকম কোন একটা অঙ্ক আছে, যে অঙ্কটা দেখতে অনেকটা এরকম যে আপনার একটা শেলি, কিন্তু এটা একটু মডিফাইড রূপ। হ্যাঁ, মডিফাইড রূপ বলতে ধরেন একটা ট্যাঙ্ক, এই ট্যাঙ্কটা এরকমই আছে। তা ট্যাঙ্কের বেসিক একটা জ্যামিতি ফিগার সম্পর্কে আপনার একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি। সেটা ট্যাঙ্কটা দেখতে একদম দৈর্ঘ্যের দিকে লম্বা আছে, যেমন আগের মতো না যে একটা আপনার যে একটা সার্কুলার শেপ, এরকম না, আপনার ট্যাঙ্কটার এদিকে সার্কুলার শেপ যেখানে ছিল আমাদের আমাদের স্পেরিকাল শেলে অথবা আপনার সিলিন্ডিকার শেলে, সিলিন্ডিকার শেলে যেখানে আপনার সিলিন্ডার আকৃতি, দ্যাট মিনস সার্কেল ছিল, সেখানে মনে করেন আপনার দেওয়া আছে আরেকটা সিলিন্ডার। এটাই পার্থক্য, যে সিলিন্ডারের যায় সার্কেলের জায়গায় একটা সিলিন্ডার দেওয়া আছে, তখন তার শেপটা এরকম হয়ে গেছে। তখন আপনি কি করবেন, তখন আপনাকে মনে করেন যে কোনো কিছু বের করতে বলুক না কেন, কিন্তু বেসিক কনসেপ্টটা কি হবে, বেসিক কনসেপ্টটা তখন আপনাকে সূত্রটা ওই যেভাবে আমরা শিখে আসছি অঙ্কটার ক্ষেত্রে সূত্রটা ওইভাবে ডেরিভেশন করে আসার চেষ্টা করতে হবে। ঠিক আছে, যেমন ধরেন আপনাকে বলা হলো যে সার্কামফেরেন্সিয়াল স্ট্রেস এবং লংজিটুডিনাল স্ট্রেস বের করতে বসে। ঠিক আছে, তখন আপনি কি করবেন, তাহলে আমরা চেষ্টা করি একটু। যেমন ধরেন আপনি কি করবেন, এখানে এখানে যদি আপনি ট্যানজি লংজিটুডিনাল স্ট্রেস বের করতে চান, মানে ডেল এল ইজ ইকুয়াল টু আপনি কি দেন পিডি বাই টি 40, কিন্তু এই সূত্রটা এখানে কাজে আসবে না। ঠিক আছে, এই সূত্রটা আপনি এখানে ইউজ করতে পারবেন না, আপনাকে সূত্র ডেরিভেশন করে আসার চেষ্টা করতে হবে। লংজিটুডিনাল স্ট্রেস কোথায় হয়, এই যে এদিকে লম্বালম্বি দিকে আপনার এদিকে ফ্লুইডটা আসে, এদিকে এরকম ফ্লুইডটা আসে, এসে এই যে জায়গাটায় আপনার আঘাত করে এটাকে উপরে বলার চেষ্টা করবে। ঠিক আছে, একটু থিঙ্কিং করেন, বোঝা যাবে জিনিসটা খুব ইজি। তাহলে আপনার ইফেক্ট পড়বে কি, এই ইন্ডে ইফেক্ট পড়বে না, এই ইন্ডের এই যে জয়েন্টটাতে ইফেক্ট পড়বে, এই যেখানে জয়েন্ট আছে না এই জয়েন্টটাতে ইফেক্ট পড়বে, আর এরিয়াটা কিন্তু এই যে টোটাল এরিয়াটার ফোর্স, এই টোটাল এরিয়ার উপর ফোর্স আসবে, এরকম এরকম করে আসবে প্রেশার ইন্টেন্সিটি, আসার পর এই ফোর্স এই এরিয়া দ্বারা গুণ করলে আপনি কি করবো একটা ফোর্স পাবো। আর এই যে জায়গায় আপনার হলো মনে করেন পুরুত্ব, এই যে এটা হলো পুরুত্ব, ঠিক আছে, এই যে এটা হলো পুরুত্ব, ঠিক আছে, এই পুরুত্ব দ্বারা আপনাকে কি করতে হবে, গুণ করতে হবে। বুঝতে পারছেন জিনিসটা, এখন মোটামুটি বোঝা যাচ্ছে তাই না? দেখেন এই পুরুত্ব দ্বারা আপনাকে অবশ্যই কাজ করতে হবে। আচ্ছা যাক, তাহলে আমরা অঙ্কটা করার ট্রাই করে দেখি কীভাবে করতে হবে। ধরেন এই এই বিষয়টা নিয়ে আমি কাজ করতে যাচ্ছি, পি ইন্টু এই এরিয়া, টোটাল এরিয়াটা চিন্তা করেন, এরিয়াটা কত, এই দুই, এ হলো দুই, তাহলে আর এদিকে কত, দেড়, তাই না? টোটাল এরিয়া যদি আপনি চিন্তা করেন তাহলে এদিকে কত, দুই, আর এদিকে কত, দেড়, তাহলে কত, দুই ইন্টু দেড়। ঠিক আছে, একটা এরিয়া হলো, দুই ইন্টু দেড়ে একটা এরিয়া হলো, এটুকু কভার হয়ে গেছে। এবার এইটুকু আর এইটুকুর দিকে তাকান, তাহলে এবার যোগ দেন কি, পাই বাই ফোর ইন্টু ডি স্কোয়ার, মানে 1.5 স্কোয়ার। বুঝতে পারছেন কথাটা? আচ্ছা, এরপরে আপনি এটাকে 12 স্কোয়ার দ্বারা গুণ করবেন, কেন, কারণ কারণ এটাকে ইঞ্চিতে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে টোটালটার এরিয়ার দিয়ে একটা ফোর্স কাউন্ট হয়ে গেল। এবার আপনি করবেন পুরুত্ব দ্বারা কাজ করেন, এবার টোটাল এই জায়গাটার উপর কি পরিমাণে আপনার এই জায়গাগুলো তো সেট করতে হবে, আপনার যদি ভাঙতে হয় তাহলে এই যে এই জায়গাটা সেট করতে হবে, তাহলে টোটাল পিরিমিটারটা আসবে আমার, তাহলে তাহলে এটা কী আসলো আপনার লংজিটুডিনাল বরাবর, পিরিমিটারটা কী আসলো, 2 + 2 = 4, আর এদিকে আপনার পাইডি ধরেন 4 + π / 1.5, মানে পাইডি। ঠিক আছে, 4 + 1.5, এটা ইন্টু এটাকে আপনি অবশ্যই 12 দ্বারা গুণ দিয়ে দেন। ঠিক আছে, তাহলে এখান থেকে আপনি কি ডেল এল পেয়ে যাবেন, কিন্তু বুঝতে পারছেন জিনিসটা, এটাকে ক্যালকুলেশন করলে ডেল এল পেয়ে যাবেন, ডেল এল এভাবে সলিউশন করবেন। এরপরে চলে যান আপনি ট্যানজেনশিয়াল, ট্যানজেনশিয়ালে কী হবে, প্রেশার ইজিটা আসবে এই এরকম, এরকম আপনার প্রেশারটা আসবে আর এখান থেকে ভাগ হয়ে যাবে, এই যে এখান থেকে ধরেন এই যে পুরোটা, এই পুরোটা থেকে এরকম ভাগ হয়ে যাবে, এই যে এই পুরোটা থেকে এটা থেকে উঠে, তো দেখেন এই পুরোটা থেকে এভাবে উপর দিকে উঠে যাবে। ঠিক আছে, যদি উপর দিকে উঠে যেতে চাই তাহলে কিন্তু এই যে
দেখেন আপনি টোটাল এরিয়াটা নিতে হবে আপনার এই টোটাল সারফেসটা, টোটাল সারফেসের উপর কি পরিমাণে আপনার প্রেশার ফোর্স আসছে এটা আপনাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে পি ইন্টু টু প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ, তার মানে যে টু আর এই পাশে যোগ করলো টু প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু এল, টোটাল এলটা এখান থেকে এই যে এই পর্যন্ত টোটাল আছে কত এল, ইজ ইকুয়াল টু ট্যানজেনশিয়াল স্প্রে, ট্যানজেনশিয়াল পার্ট নিয়ে চিন্তা করেন। ট্যানজেনশিয়াল ইন্টু কী হবে, ধরেন পুরো তো দিলেন টি ইন্টু, এবার আপনি কি দিবেন এল নেবেন, এল নেন, এবার টি আছে কটা আছে দুটো না, এই পেশে একটা আছে আর এই পেশে একটা আছে, তাহলে টু দ্বারা গুণ করে দেন, টু দ্বারা গুণ করে দিলে এটাই আপনার মোটামুটি।